আসসালামু আলাইকুম। অ্যাক্সিস মেডিকেল স্কুল লাইভ সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিয়াজ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র। অ্যাক্সিস মেডিকেল স্কুল সব সময় আমাদেরকে সুযোগ দিয়েছে, বাংলাদেশের এবং বাংলাদেশের বাহিরের যত গুণী শিক্ষক রয়েছেন আমাদের, তাদের সাথে লাইভ সেশনের, লাইভ ইন্টারাকশনের সুযোগ করে দিয়েছে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রফ রিলেটেড যে ভাইবা সেশনগুলো রয়েছে তারই একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো ব্রেস্ট ডিজিজ নিয়ে এবং তার ট্রিটমেন্ট মোডালিটি এবং ডিটেলস আমরা কথা বলবো ব্রেস্ট ডিজিজ নিয়ে। তো আজকে আমাদের সাথে ব্রেস্ট ডিজিজ নিয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন তেমনই একজন গুণী ব্যক্তি। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর ডক্টর জামান উম্মে হুমায়রা ম্যাম। তিনি MBBS FCPS করেছেন প্লাস্টিক এবং রিকনস্ট্রাকশন সার্জারিতে। উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তোমরা ভালো আছো? জি ম্যাম, আমরা সবাই ভালো আছি। এই করোনাকালীন সময়ে ম্যাম সাবধানে আছেন তো? হ্যাঁ আছি, তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ম্যাম, আজকে তো ম্যাম আমরা কথা বলবো ইনশাল্লাহ ভাইবা সেশন অ্যাবাউট ব্রেস্ট ডিজিজ প্রফের। তো ম্যাম প্রথমেই ম্যাম আপনার কাছে জানতে চাচ্ছি যে ম্যাম ব্রেস্ট ডিজিজ সম্পর্কে ম্যাম আমরা ভাইবা ভাইবাতে সাধারণত কিরকম কোশ্চেন হতে পারে, বা ব্রেস্ট ডিজিজ সম্পর্কে যদি ম্যাম আমাদের একটু ওভারভিউ করতেন। হ্যাঁ, ধন্যবাদ নিয়াজ। আমি একটু লুক ফরওয়ার্ড করছিলাম আজকের সেশনটার জন্য, কারণ হচ্ছে যে আসলে ব্রেস্ট ডিজিজ বলে না, ব্রেস্ট একটা বড় চ্যাপ্টার সার্জারি ভাইবাতে। সাধারণত আমরা এখন জানি এখনকার যে কারিকুলাম সেটাতে কিন্তু দুইটা বোর্ড, এবং দুই বোর্ডে এখন প্রত্যেকটা মানে এন্ডোক্রাইন, ব্রেস্ট, জেনারেল সার্জারি এবং তোমার আরো আরো কিছু এন্ডোক্রাইনের পার্টটা, থাইরয়েড, এবং ওটার ভেতরে অ্যাড্রেনাল ডিজিজও চলে আসবে আর থাইরয়েড ডিজিজ গুলোও আসবে। এটার একটা পার্ট প্রিন্সিপালস অফ জেনারেল সার্জারি, আলসার, বার্ন, আর হলো যে তোমার ওদিকে, হ্যাঁ, বার্ন শক, হ্যাঁ, আর কিছু অ্যানেস্থেশিয়ার পোর্শন, এইগুলো দিয়ে মিক্স করে কিন্তু তোমাদের কার্ড কোয়েশ্চেন গুলো আসে কি তিনটা তিনটা করে পার্ট করা, যে A1 2 3, 1 2 3। তো এই যে যেহেতু এই কন্টেন্ট গুলোর মধ্যে, আর অপোজিট আরেকটা বোর্ড যেটা, সেটা হয়তো বি বোর্ড হতে পারে, সেই বোর্ডটাতে আমাদের কি থাকে, তোমার এদিকে হেপাটোবিলিয়ারি সিস্টেম থাকে আর অর্থোপেডিক্স থাকে, আর আরো কিছু অ্যাক্সেসরি যেসব চ্যাপ্টার গুলো বাকি থাকে সেগুলো থাকে। তো এই সাইডের বোর্ডে কিন্তু অ্যাকচুয়ালি ব্রড কোয়েশ্চেনের মধ্যে একটা থাকে প্রিন্সিপালস অফ জেনারেল সার্জারি, আর এদিকে ব্রেস্ট আর থাইরয়েড। তার ফলে যে মূল মূল অংশগুলোর মধ্যে ব্রেস্ট কিন্তু একটা বড় পার্ট, এবং ব্রেস্ট যেহেতু কমনলি আমাদের প্রেজেন্ট করে সার্জারি ওয়ার্ডে, সেই জন্য ব্রেস্ট ডিজিজ এর কিছু বেসিক ব্রেস্ট ডিজিজ গুলো সম্বন্ধে আমাদের টিচাররা চান যে স্টুডেন্টরা বেশ ভালো একটা কনসেপ্ট রাখে। সেজন্য ব্রেস্টের বেসিক যে 4-5টা কমন ডিজিজ আছে সেগুলো সম্বন্ধে আমাদের মোটামুটি ক্লিন কাট ধারণা রাখতে হবে, মানে অনেক ডিটেইল ধারণা রাখার থেকে পরিষ্কার ধারণা রাখাটা আমি মনে করি MBBS পাশ করার জন্য ভালো। আর ডিটেইলস জানলে তো খুব ভালো, ভালো মার্কস এর জন্য তো একটু ডিটেইলস জানা চাই, এইটাই আর কি। এটা হচ্ছে জাস্ট তুমি যদি বলো যে ওভারভিউ। তো জি ম্যাম, তো ম্যাম আপনি তাহলে শুরু করুন, আমরা আমরা দেখি ম্যাম আপনার ঠিক আছে ডিজিজ সম্পর্কে একটু ডিটেইলস পড়াশোনা। এক্স্যাক্টলি, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যারা এক্সিস মেডিকেল স্কুলের সার্জারির কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছে তাদেরকে মানে সত্যি অ্যাপ্রিশিয়েট করার মতো, আমরা বেশ কয়েকদিন ধরে কাজ করে সাইকা, নিয়াজ এবং আসিয়া সবাই খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করে যেটা করা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজের কোয়েশ্চেন ব্যাংক এবং বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেন ব্যাংক গুলো আমরা অ্যাকুমুলেট করেছি, এবং আমরা শুধুমাত্র এই সেশনটায়, এই ক্লাসে চেষ্টা করব যে ব্রেস্ট ডিজিজের কোয়েশ্চেন গুলো নিয়ে ডিসকাস করার জন্য। তো ব্রেস্ট ডিজিজের কিন্তু আসলে অনেকগুলো ভ্যারাইটি অফ ডিজিজ আছে, যেটার মধ্যে
বিনাইন ব্রেস্ট ডিজিজ, ব্রেস্ট লাম্পের কজ এবং কার্সিনোমা ব্রেস্ট তো শিখতেই হবে মাস্ট, ব্রেস্ট অ্যাপসেস, ব্রেস্ট অ্যাপসেস এগুলো আমাদের লাগবে, আর সাথে চলে আসতেছে গাইনোকোমাশিয়া। হ্যাঁ, তো আমি মনে করি যে এই চ্যাপ্টারগুলো আমাদেরকে রিলেভেন্ট কোয়েশ্চেন, আমরা ভাইবার কোয়েশ্চেন যেহেতু, সেহেতু আমরা চাচ্ছি যে আমরা কোয়েশ্চেন ওয়াইজ যেভাবে আমাদের কার্ডে কোয়েশ্চেনটা আমরা পাবো সেভাবে যদি আমরা আনসারটা শিখি বা সলভ করি তাহলে পরে আমরা বেনিফিটেড হব। তো ফার্স্টে যেটা বলা হচ্ছে যে টেল ফোর কমন কজেস অফ ব্রেস্ট লাম্প, টেল ফোর কমন কজেস অফ ব্রেস্ট লাম্প, ব্রেস্ট লাম্পের ফার্স্ট নাম্বার ওয়ান কজ ফাইব্রোঅ্যাডেনোমা, নাম্বার সেকেন্ড, নাম্বার টু আসবে হচ্ছে যে ব্রেস্ট কার্সিনোমা, নাম্বার থ্রি ব্রেস্ট অ্যাপসেস, আর যদি নাম্বার ফোর বলো তাহলে হলো ফাইব্রোসিস্টিক ডিজিজ বলতে পারো, এখানে ফাইব্রোসিস্টিক ডিজিজের মধ্যে ফাইব্রোঅ্যাডেনোসিস আসতে পারে। তো আর এমনিতে ব্রেস্ট লাম্পে কিন্তু সবসময় শুধু গ্ল্যান্ডুলার পার্টটাই চিন্তা করলে হবে না, এখানে আমাদের মানে স্কিন সাবকিউটেনিয়াস টিস্যুতে কিন্তু লাইপোমা হতে পারে। তো যখন আমাদের লং কেস আসুক বা আমাদের যদি বোর্ডে আসুক তাহলে কিন্তু লাইপোঅ্যাডেনোমেটোসিস বা ফাইব্রোঅ্যাডেনোমেটোসিস এই কথাগুলো বলতে হবে। আচ্ছা, তাহলে টেল ফোর কমন কজেস এর মধ্যে অবশ্যই ফাইব্রোঅ্যাডেনোমা, কার্সিনোমা ব্রেস্ট, ব্রেস্ট অ্যাপসেস এই তিনটা প্রথমেই বলতে হবে। হ্যাঁ, তারপরে অন্যগুলোতে যেতে হবে। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন দেয়া হচ্ছে, দেয়া মানে আসতেছে বারবার যে হোয়াট ইজ জায়ান্ট ফাইব্রোঅ্যাডেনোমা। জায়ান্ট ফাইব্রোঅ্যাডেনোমার ক্ষেত্রে বলতে হবে যে জায়ান্ট শব্দটা ইউজই হবে হচ্ছে মোর দ্যান 5 সেন্টিমিটারের ক্ষেত্রে, 5 সেন্টিমিটারের যখন বেশি তখন হচ্ছে জায়ান্ট ফাইব্রোঅ্যাডেনোমা। আর আমরা তো জানি যে লাইপোমেটোসিস বা যখনও ওসিস যোগ করা হয় সেটা হচ্ছে যে মাল্টিপল নাম্বারের জন্য, তো ফাইব্রোঅ্যাডেনোমেটোসিস যখন হবে তখন হলো মোর দ্যান 2 যদি হয়ে যায়, মাল্টিপল 2 এর বেশি যদি হয় তাহলে ফাইব্রোঅ্যাডেনোমেটোসিস, ফাইব্রোঅ্যাডেনোসিস এই টার্মগুলো আসবে। আর জায়ান্ট ফাইব্রোঅ্যাডেনোমা যেটা বললাম যে মোর দ্যান 5 সেন্টিমিটার যদি হয় তাহলে আমরা জায়ান্ট ফাইব্রোঅ্যাডেনোমা বলবো। এছাড়া আরেকটা জিনিস আসছে যে টেল দ্য ইন্ডিকেশন অফ অপারেশন অফ ফাইব্রোঅ্যাডেনোমা। ফাইব্রোঅ্যাডেনোমা একটা বিনাইন ব্রেস্ট টিউমার এটা আমরা জানি, তো বিনাইন ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে কিন্তু কিছু কাউন্সেলিং আছে। তো এখানে প্রায়ই একটা কোয়েশ্চেন আসে যে কখন, ওয়েন ইউ ডু সার্জারি, বিকজ ইটস এ বিনাইন টিউমার। বিনাইন টিউমার বললেই আমরা ভাবি যে এটা আমার তো ম্যালিগন্যান্সিতে, যে কখন আমি বলবো যখন নাম্বার ওয়ান এটা হচ্ছে যে র্যাপিডলি গ্রোয়িং ইন সাইজ, নাম্বার টু যখন এটা মোর দেন মানে নাম্বারটা 2-এর বেশি এবং সাইজটা হচ্ছে যে 2 সেন্টিমিটারের বেশি। 2 সেন্টিমিটার তাহলে আমরা সাইজ বললাম 2 সেন্টিমিটারের বেশি, নাম্বার বললাম 2-এর বেশি, তারপরে হচ্ছে যে কি বললাম যে র্যাপিডলি গ্রোয়িং যদি হয়, র্যাপিডলি গ্রোয়িং এটার কনসিস্টেন্সি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, র্যাপিডলি গ্রোয়িং মানে কি, আমি একটা ম্যালিগন্যান্সিতে কনভার্সনের একটা প্রসেস দেখা যাচ্ছে। পেইনফুল যদি ছোট লাম্পও হয় কিন্তু পেইনফুল হয়, পেইনফুল কেন হবে, পেইনফুল হলেই বুঝতে হবে হয়তো এটা কোনো নার্ভে কম্প্রেশন হচ্ছে যেটা পেশেন্টের কোয়ালিটি অফ লাইফকে হ্যাম্পার করছে। তাহলে পেইনফুল ব্রেস্ট লাম্পও যদি হয় তাহলে কিন্তু ছোট্ট লাম্প হলেও আমরা এটা সার্জারি করবো। আচ্ছা, এই কথার সাথে, এই কথা যখন আমি বলবো আনসার করব তখন আমাকে কিন্তু টিচার জিজ্ঞেস করতে পারে যে পেইনফুল যদি, সরি, যদি 2 সেন্টিমিটারের বড় বলছো তাহলে 2 সেন্টিমিটারের যদি ছোট হয় তাহলে তুমি কি করবে, অপারেশন করবে না? তখন যেটা বলতে হবে যে স্যার যদি এটা মানে র্যাপিডলি গ্রোয়িং নাও হয় আর 2 সেন্টিমিটারের চেয়ে ছোট হয় সেই ক্ষেত্রে আমরা এক্সপেক্টোরেন্ট ভাবে আমরা দেখবো, অবজার্ভ করবো, অবজার্ভ মানে এক্সপেক্টফুল অবজারভেশন করবো। কেন, কারণ হচ্ছে যে টিউমারটা যদি ছোট হয় এবং এটা ডিসেকশনের সময় যদি আমি বেশি টিস্যু এক্সিশন করে ফেলি
কিন্তু একটা ছোট্ট বিনাইন টিউমারের জন্য, তাহলে পরে কিন্তু এটা বেনিফিট রিস্ক বেনিফিট রেশিওটা আমি যদি চারটা ডাক্ট কেটে ফেলি, একটা ইয়াং এজেড ফিমেলের আমি যদি ব্রেস্টের টিউমারের এক্সিশনে অনেক টিস্যু নষ্ট করে ফেলি এবং ছোট্ট টিউমার, তাহলে কিন্তু আমার সুবিধার থেকে অসুবিধা বেশি। তাহলে এই জন্য বিনাইন ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে আমাদের সাইজটা ম্যাটার করে, হোয়ারেস ম্যালিগন্যান্সির ক্ষেত্রে আমরা ওয়ান্স টিস্যু ডায়াগনোসিস যদি করে ফেলি, তাহলে কিন্তু আমার যত স্মলেস্ট সাইজই হোক আমাকে ওটাকে আইডেন্টিফাই করে সেটাতে ট্রিটমেন্ট বা সার্জিক্যাল এক্সিশন এবং ম্যানেজমেন্টের দিকে ঢুকতে হবে। তো এখানে আরেকটা কোয়েশ্চেন আসতেছে, তো ফাইব্রয়েডোমা যেহেতু আমাদের প্রসঙ্গে আসছেই, তো ফাইব্রয়েডোমার কিন্তু আরো কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে যে তোমার ফাইব্রয়েডোমার ট্রিটমেন্ট কি। ফাইব্রয়েডোমার ট্রিটমেন্টে হচ্ছে হলো এক্সিশন অন বায়োপসি, এক্সিশন অফ দ্য লাম্প অ্যান্ড বায়োপসি। আচ্ছা, এখানে অনেক টিচারই কিন্তু লাম্পেকটমি টার্মটা পছন্দ করেন না, কারণ লাম্পেকটমি বলা যায় একটা মিসনোমার। লাম্প হচ্ছে একটা নন স্পেসিফিক টার্ম, আর একটমি হচ্ছে এক্সিশন। তো এক্সিশন অফ দ্য ব্রেস্ট লাম্প উইথ বায়োপসি, এটা হচ্ছে উইথ হিস্টোপ্যাথোলজি, এটা হচ্ছে অফিসিয়াল কথা। হ্যাঁ, লাম্পেকটমি কিন্তু এখনো পর্যন্ত অনেক বইতে আছে, অনেক বইতে নেই, তবে অনেক টিচার অপছন্দ করে এটা, কিন্তু আমাদেরকে পরীক্ষার সময় কিন্তু অপছন্দ জানতে হবে, কারণ ভাইবা পড়বে তোমার এক্সটার্নাল থাকবে না। আচ্ছা, তাহলে আমরা যত চেষ্টা করব যে টার্মগুলো এস্টাবলিশ টার্মগুলো ইউজ করতে। আচ্ছা, তাহলে ম্যাম যদি আমরা মানে এক্সিশনাল বায়োপসি অফ ব্রেস্ট ল্যাম্প উইথ হিস্টোপ্যাথোলজি বলি, তাহলেই তো ম্যাম মানে কমপ্লিট অ্যানসার হয়ে যাবে। ঠিক আছে, এটা এটা ঠিক আছে, হ্যাঁ এটা আমরা বলবো। এবং তারপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কি ধরনের ইনসিশন দেবে। এখানে ফাইব্রো অ্যাডেনোমা বা বিনাইন টিউমারের ক্ষেত্রে আমরা সব সময় কি বলবো যে সার্কাম এরিওলার ইনসিশন দেব। সার্কাম এরিওলার ইনসিশনটা আচ্ছা, সার্কাম এরিওলার ইনসিশনটা হচ্ছে জাস্ট আমাদের এরিওলাতে যে সার্কেলটা থাকে সেটারই বরাবরে, এবং এটা কি বলা হচ্ছে যে স্কিন এবং এরিওলার যে জাংশন ওইটার ধরেই মার্জিন ধরে আমরা ইনসিশনটা দেব, সো দ্যাট অ্যাজ মিনিমাম অ্যাজ স্কার পসিবল। বা আমরা বলতে পারি আমরা যদি পেরি এরিওলার বা সার্কাম এরিওলার ইনসিশন এই টার্মটা ইউজ পারপাসটা সার্ভ হয়ে যাবে। ব্রেস্ট অ্যাবসেস যেটা, ব্রেস্ট অ্যাবসেসের ক্ষেত্রেও কিন্তু সেম কোয়েশ্চেন অ্যারাইজ করবে ইনসিশন। এবং ব্রেস্ট অ্যাবসেসের ক্ষেত্রে কিন্তু আমরা জানি, আমি একটু পরেই আসব, সেখানে কিন্তু ইনসিশনটা সার্কামেরিওলার হবে না, যেটা কসমেটিক পারপাসটা আমরা এটা দেখব না, সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের কমপ্লিট ড্রেনেজ অফ দ্য অ্যাবসেসটা হবে ভাইটাল। এবং সেই ক্ষেত্রে আমরা ইনসিশনটা হবে কি রেডিয়াল ইনসিশন। ঠিক আছে, আচ্ছা ব্রেস্ট অ্যাবসেসের টার্মে আমরা পরে আসছি। এখানে আরেকটা শব্দ ইউজ করা হয় ফাইব্রয়েডোমা ট্রিটমেন্টে, অনেক টিচাররা জানতে চান, সেটা হচ্ছে ইনিউক্লিয়েশন। ঠিক আছে, ইনিউক্লিয়েশন মানে হচ্ছে যে আমার লাম্পের আমি যদি ক্যাপসুলের ভেতরে ঢুক আসবো। আমরা কি নেটওয়ার্কে আছি নিয়াজ? জি ম্যাম শুনতে পাচ্ছি। ঠিক আছে, মাঝখানে মনে হয় একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস হয়েছিল, একটু ইন্টারাপ্ট হয়েছিল। তো যদি আমরা ক্যাপসুলের ভেতরে এন্টার করে ফিঙ্গার দিয়ে আমরা কি করে অনেক সারি, অনেক টিচাররা এটা পছন্দ করেন, সোয়াইপ করে জাস্ট লাম্পটাকে উঠিয়ে নিয়ে আসেন, ঠিক আছে, এইটাকে বলা হয় এনিউক্লিয়েশন। নিউক্লিয়াস থেকে ই দিয়ে এনিউক্লিয়েশন। তো এটা যদি কোনো টিচার জিজ্ঞেস করে তাহলে তোমরা বলবে, আদারওয়াইজ এটা বলার প্রয়োজন নাই। আমি দেখেছি অনেক সিনিয়র টিচাররা এটা পছন্দ করেন। এটার পরে ফাইব্রয়েডোমার আর কি আছে? আচ্ছা, আমরা আমরা যে কোয়েশ্চেন পুল আছে সেটা থেকে চলে যাই।
এখানে দেখো একটা কোয়েশ্চেন, আর আমি একটু বলে দেই, নিয়াজ তুমিও বলে দিতে পারো, যে যারা লাইভে এই প্রোগ্রামটা দেখছে ওরা যদি কোনো কোয়েশ্চেন থাকে রিলেভেন্ট বা ডিজিজ, হয়তো আমি ক্রস করে চলে যাচ্ছি যে কোনো সময়ে যে কোনো পয়েন্টে ব্রেস্ট ডিজিজ রিলেটেড যে কোনো কোয়েশ্চেন করলে নিয়াজ তুমি একটু খেয়াল রেখো, কোয়েশ্চেন গুলো আমাকে একটু বলে দিও, তাহলে আমি আনসার দিয়ে দিতে চেষ্টা করব। আচ্ছা এখানে দেখো একটা কোয়েশ্চেন বলা হচ্ছে যে এ ল্যাকটেটিং মাদার প্রেজেন্টেড টু ইউ উইথ পেইনফুল লাম ইন হার ব্রেস্ট উইথ হাই ফিভার, হোয়াট ইজ ইউর সাসপিশন? ল্যাকটেটিং মাদার নাম্বার ওয়ান, নাম্বার টু বলেছে পেইনফুল লাম, নাম্বার থ্রি কথা বলা হয়েছে যে ব্রেস্টে হাই ফিভার। দেখো পেইন টেম্পারেচার এবং হচ্ছে ল্যাকটেটিং মাদার, পেইন টেম্পারেচার দুইটাই কি চলে গেল এবং লাম তার মানে চলে গেল কিন্তু এটা ব্রেস্ট অ্যাবসেসের দিকে, অ্যাবসেসের দিকে, ঠিক আছে? এখানে আর কোনো মনে রাখবে, পেইনফুল ব্রেস্ট লাম অ্যাবসেস, পেইনলেস ব্রেস্ট লাম কার্সিনোমা, একদম এটার ব্যাপারে কোনো কনসেপ্টে ভুল রাখা লাগবে না, ভুল রাখার কোনো প্রয়োজন নাই, বা আবার রেয়ার জিনিসগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। হ্যাঁ ব্রেস্ট লাম এখানে যেহেতু সব ধরনের স্টুডেন্ট আছে, আমি সবার জন্য একটু ভালো স্টুডেন্ট যারা ভালো করতে চাও তাদের জন্য বলি, ব্রেস্ট লাম পেইনফুল কিন্তু এটা কার্সিনোমা ব্রেস্ট হইতে পারে, হতে পারে না। এক্সাম্পল কি, ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সার, সেটাতে কিন্তু ব্রেস্ট লামটা পেইনফুল হয় কিন্তু এটা রেয়ার, এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। আবার ম্যাম সেক্ষেত্রে কি ম্যাম যদি মানে অ্যাবসেস এবং কার্সিনোমার যদি আমরা ডিফারেন্সিয়েট করতে যাই, সেক্ষেত্রে কি ম্যাম ফিভারটাকে ম্যাম আমরা পয়েন্টে রাখবো না, যে অ্যাবসেস এর ক্ষেত্রে ম্যাম নরমালি ফিভার থাকবে, অবশ্যই কার্সিনোমা অবশ্যই থাকবে না? এক্স্যাক্টলি, ভেরি গুড। ব্রেস্ট অ্যাবসেস এবং ব্রেস্ট অ্যাবসেস এর যে টেম্পারেচারটা আছে এবং শর্টার ডিউরেশন, হ্যাঁ খুব শর্ট ডিউরেশন, এটার এটার ইয়েটা হবে সবসময় উইকসে, হ্যাঁ। আর তোমার ব্রেস্ট ক্যান্সার যতই হোক যত আর্লি প্রেজেন্ট করুক এটা মান্থসে হবে, হ্যাঁ মাসে মাসে প্রেজেন্ট করবে। সো তো আমরা যেটা বলছিলাম যে টেম্পারেচার পেইন লেস ব্রেস্ট লাম কার্সিনোমা, পেইনফুল ব্রেস্ট লাম ব্রেস্ট অ্যাবসেস, স্পেশালি যদি সাথে ল্যাকটেটিং মাদারের কথাটা জুড়ে দেন, ল্যাকটেটিং মাদারের কথা জুড়ে দেওয়া হয়, একদম ডানে বামে তাকানোর দরকার নেই, এটা ব্রড কোয়েশ্চেনই হোক আর ভাইবা বডি হোক, একদম কোন দিকে তাকানোর সুযোগ ব্রেস্ট, তোমার কি বললাম আমি, ওটা ব্রেস্ট লাম্পে ব্রেস্ট অ্যাবসেস এর দিকে চলে যেতে হবে। আচ্ছা তাহলে এই মেয়েটা, তাহলে এটা কি ব্রেস্ট অ্যাবসেস? এটা ব্রেস্ট অ্যাবসেস, তো বলতেছে যে ট্রিটমেন্ট ঠিক আছে এখন। আচ্ছা ট্রিটমেন্ট অফ ব্রেস্ট অ্যাবসেস যেটা, সেটা হচ্ছে যেটা আমরা বলছিলাম, এনি অ্যাবসেস, এনি অ্যাবসেস এইটার সাথে কিন্তু অনেক ক্ষেত্রে জেনারেল সার্জারির কোয়েশ্চেন গুলো থাকে, হোয়াট ইজ অ্যাবসেস, প্রিন্সিপালস অফ অ্যাবসেস, ট্রিটমেন্ট অফ অ্যাবসেস, এর সাথে জুড়ে দিল ব্রেস্ট অ্যাবসেস এর ট্রিটমেন্ট কি, ঠিক আছে? এভাবেও কিন্তু কোয়েশ্চেন আমার একটা ফোন আসছে, এটার জন্য বারবার ইন্টারাপ্ট, ওই যে ছবিটা আপনি একটু কাইন্ডলি যদি, এটাই যে ফোনটা বারবার আসছিল, তো যেটা বলছিলাম যে আমরা ব্রেস্ট অ্যাবসেসের ট্রিটমেন্ট, যে কোনো অ্যাবসেসের ট্রিটমেন্ট হচ্ছে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, এখানে অন্য কোনো অপশন নাই, লেটেস্ট থেকে লেটেস্টতম ট্রিটমেন্ট এবং অ্যাবসেসের ড্রেনেজে, অ্যাবসেসের ড্রেনেজই হবে, এক্সিশন হবে না, অ্যাবসেসের ক্ষেত্রে কখনোই এক্সিশন হবে না, এটা সবসময় ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, ইনসিশন দেব পাঁচটা ড্রেন করে বের করে দেবো, দ্যাটস ইট, অ্যাসপিরেশন হবে না, এক্সিশন হবে না, এটা সবসময়ই ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, কারণ ডায়াগনোসিস অ্যাবসেস হয়ে গেলে ইনসিশন ড্রেনেজ।
আচ্ছা, সেকেন্ড টার্ম যেটা সেটা হচ্ছে যে কি ইনসিশন দেব, ইনসিশন দেব রেডিয়াল ইনসিশন। আচ্ছা, রেডিয়াল ইনসিশন কেন দেব, কারণ হচ্ছে যে আমাদের ব্রেস্টের যদি আমরা স্ট্রাকচারটা দেখি, এখন রিয়াদ আমাকে বারবার করে সাবধান করে দিয়েছে যে কোনোভাবেই কোন অফেন্সিভ ছবিপত্র দিয়ে ব্লক করা যাবে না। তো কি করা যায়, তারপরেও একটু আসলে ছবি না দিলে আমি ইন দ্য মিন টাইম ম্যাম একটা কোশ্চেন চলে এসেছে আগের টপিক থেকে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, প্লিজ ম্যাম, লামকে কখন জায়ান্ট বলা হয় যদি একটু বলতেন। লামকে সব সময় আমরা 5 সেন্টিমিটারের উপরে হলেই আমরা লামকে জায়ান্ট বলবো, 5 সেন্টিমিটার ইন ডায়ামিটার, রাইট? ঠিক আছে, 5 সেন্টিমিটার ইন ডায়ামিটার। আচ্ছা, এখানে যদি আমরা, আমার মনে হয় পাওয়ার পয়েন্টে দেখা যাচ্ছে নি আজ, দেখা যাচ্ছে না, এখন দেখা যায়, দেখা তো যাওয়ার কথা, না ম্যাম এখনো তো দেখা যাচ্ছে না ম্যাম। ওকে দাঁড়াও আরেকবার একটু ট্রাই করি। তো 5 সেন্টিমিটারের উপরে হলে পরেই না লামটাকে আমরা দেখতে পারবো, ঠিক আছে? এখন না ম্যাম, এখনো আসেনি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে মনে হয় আমরা, হ্যাঁ, তো যেটা হচ্ছে যে যেটা লাস্ট ট্রাই, হ্যাঁ, তাহলে আমার ব্রেস্টের লেগ চ্যাপটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম, ওটার যদি একটা দুইটা স্লাইড দিয়ে শেয়ার করা যায় আর কি। দেখা যাচ্ছে, দেখা যাওয়ার তো কথা, যায় না না, একটা ব্রেস্টের ডায়াগ্রামেটিক ছবি দেখা যায় না 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 ম্যাম, এখানে তো ম্যাম দেখা যাচ্ছে না, শুধু আমাকে দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে সেই ক্ষেত্রে যে যে আমরা জানি যে ব্রেস্টের যে স্ট্রাকচারটা, হ্যাঁ, সেটা হচ্ছে যে কি বেসিক্যালি কি রেডিয়াল স্ট্রাকচার, হ্যাঁ, গ্ল্যান্ড গুলো এবং ইয়েগুলোতে হচ্ছে যে একটা রেডিয়াল স্ট্রাকচার থাকে। তো রেডিয়াল স্ট্রাকচার থাকলে যেটা হচ্ছে যে আমাদের গ্ল্যান্ড গুলো জাস্ট এভাবে করে ডাক্ট গুলোকে এভাবে ছড়ানো, হ্যাঁ, এটা যদি আমার এরিওলা হয়। তো যদি এখানে একটা অ্যাবসেস থাকে, তো আমি যদি এভাবে ইনসিশন দেই, এভাবে যদি ইনসিশন দেই, তাহলে আমার 1, 2, 3 ডাক্স কাটা যাবে। কিন্তু আমি যদি রেডিয়াল ইনসিশন দেই, রেডিয়াল বলতে আমরা কি বুঝি, ঘড়ি, ঘড়ির কাটায় 6টা 7টা 8টা 9টা 10টা 11টা এই রেডিয়াস থাকে। তো আমরা যেহেতু ইনসিশন যদি রেডিয়াল ইনসিশন দেই, তাহলে আমার কোনো ডাক্ট কাটা যাবে না, অথবা ম্যাক্সিমাম একটা ডাক্ট কাটা যাবে। তাহলে রেডিয়াল ইনসিশন দেওয়ার, তোমাকে জিজ্ঞেস করা হবে কি ইনসিশন দেওয়া হবে, তুমি আনসার দেবা রেডিয়াল ইনসিশন। এরপরে সেকেন্ড তোমাকে জিজ্ঞেস করা হবে যে ওয়াই, হ্যাঁ, ইম্পর্টেন্সটা কি, ইম্পর্টেন্সটা হচ্ছে যে আমরা যেটা বলবো ম্যাম, এখন আপনি চাইলে ম্যাম স্লাইড শেয়ার করতে পারেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, একটু দেখি, শেয়ার করতে পারবো, এতক্ষণ তোমরা ব্লক করে রেখেছিলে আমাকে। জি ম্যাম দেখা যাচ্ছে ম্যাম। ওকে আচ্ছা, তাহলে এখানে যেটা আমি দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে ব্রেস্টের যে স্ট্রাকচারটা, তাই না, একদম রেডিয়াল থাকে, জাস্ট লাইক এ ওয়াচ বা ঘড়ির মতো, হ্যাঁ। তাহলে এই যে ঘড়ির মতো যে স্ট্রাকচারটা, সেটাতে আমার ওই ইনসিশনটা ওভাবে দিলে পরে এটাকেই বলা হচ্ছে রেডিয়াল ইনসিশন। তো এটাই আর কি, এটাই বলতে চাচ্ছিলাম।
আর ওকে, তারপরে আমার মনে হয় যে ব্রেস্টের তো আসলে অনেক পড়াশোনা, একটু আমরা এগিয়ে যাই। হ্যাঁ আচ্ছা, এখানে বলা হচ্ছে হোয়াট ইজ গাইনোকোমেশিয়া, গাইনোকোমেশিয়ার ওপরে কোয়েশ্চেন থাকে, গাইনোকোমেশিয়ার ওপরে কোয়েশ্চেন থাকে। এবং আসলে গাইনোকোমেশিয়াটা আমরা কি জানি, বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য মেল ব্রেস্ট টাইপ। হ্যাঁ রাইট, মেল ব্রেস্ট টাইপের না তো গাইনোকোমেশিয়ার অ্যাকচুয়ালি কিছু কজেস আছে। আচ্ছা নিয়াজ, এটা দেখা যাচ্ছে ম্যাম, এখন জি ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ, তো গাইনোকোমেশিয়ার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মেল ব্রেস্ট টাইপটা যদি বিনাইনলি এনলার্জড হয় ডিউ টু গ্ল্যান্ডুলার প্রলিফারেশন, তাহলে এটাকে বলা হচ্ছে তোমার হলো গাইনোকোমেশিয়া, গাইনোকোমেশিয়া। বাট এটাতে যদি জাস্ট ফ্যাটটা এক্সট্রা হয় তাহলে কিন্তু এটা অরিজিনাল গাইনোকোমেশিয়া না, সেটা হবে সিউডো গাইনোকোমেশিয়া। বাট এটা আমাদের দরকার নাই, আমাদের হলো বিনাইন ব্রেস্ট এনলার্জমেন্ট হচ্ছে মেল, এটা হচ্ছে অ্যান্ড্রোজেন হরমোনস স্পেশালি ইস্ট্রোজেন হরমোনের জন্য ডাকটাল প্রলিফারেশনস হয়, ঠিক আছে। হ্যাঁ, এছাড়া কিছু ধরনের ফ্যাক্টরস লাইক লিভার ডিজিজ, ওবেসিটি, টেস্টিকুলার টিউমার, এই তিনটা শব্দ মনে রাখতে হবে, ঠিক আছে। লিভার ডিজিজ, ওবেসিটি, টেস্টিকুলার টিউমার, এইগুলোতে আমাদের ইস্ট্রোজেন হরমোনটা বেড়ে যায়। হ্যাঁ, ইস্ট্রোজেন হরমোনটা বেড়ে যায়, ইস্ট্রোজেন হরমোন বেড়ে গেলে পরে মেল প্যাটার্নের ব্রেস্টটা ফিমেল প্যাটার্নের ব্রেস্টে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এই গাইনোকোমেশিয়াতে দুইটা কোয়েশ্চেন খুব কমনলি আসে, একটা হলো গিয়ে যে হোয়াট ইজ গাইনোকোমেশিয়া, হোয়াট আর দ্য কমন কজেস অফ গাইনোকোমেশিয়া, কমন কজের মেইন কজটা হচ্ছে ইস্ট্রোজেন এক্সেস বা অ্যান্ড্রোজেন হরমোন এক্সেস, আর তোমার হচ্ছে যে ইয়েটা কি কজেস গুলোর মধ্যে লিভার ডিজিজ বলবে, কিছু ড্রাগস আছে, আর হলো যে যে বললাম টেস্টিকুলার টিউমার হতে পারে। আচ্ছা, যে স্পেশালি যেসব টিউমার গুলো টেস্টোস্টেরনকে সাপ্রেস করে, হ্যাঁ, এবং ইস্ট্রোজেনকে বাড়িয়ে দেয়। আচ্ছা, এর সাথে এখানে নাই কিন্তু আমাদের তো ট্রিটমেন্ট আসবে, ট্রিটমেন্টের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে যে তোমার লাইপোসাকশন অ্যাসিস্টেড এক্সিশন, হ্যাঁ, আর হচ্ছে যে এক্সিশন অফ দ্য ব্রেস্ট লাম, এটাই হচ্ছে যে তোমার গাইনোকোমেশিয়ার ট্রিটমেন্ট। লাইপোসাকশন শব্দটা বললে, কারণ এখন কিন্তু লাইপোসাকশন অ্যাসিস্টেড মাস্টেকটমি যেটা, সেটা কিন্তু খুব পপুলার, এবং আমাদের মনে রাখতে হবে গাইনোকোমেশিয়াতে কিন্তু নিপল স্পেয়ারিং মাস্টেকটমি করা হবে। হ্যাঁ, সেটা নিপল স্পেয়ারিং থাকতে হবে, নিপল এরিওলাকে প্রিজার্ভ করে, এবং শুধুমাত্র লাইপোসাকশন করলেও অনেক ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, এখন চলে আসো আস্তে আস্তে আমাদের এই যে সেশন, মানে যে ইয়েটা আছে চ্যাপ্টারটা, সেটার মধ্যে কোয়েশ্চেন আছে আরো, টেল দ্য কজেস অফ কার্সিনোমা ব্রেস্ট। এখন কার্সিনোমা ব্রেস্টের আসলে কজেস এর মধ্যে অনেকগুলো কজ আছে, আপনি চাইলে ম্যাম স্লাইড দেখাতে পারেন, সমস্যা নেই ম্যাম। তাই না, জি ম্যাম, রিয়াদ আমাকে ভয় দিয়ে দিয়েছে। আচ্ছা, কার্সিনোমা ব্রেস্টের কার্সিনোমা ব্রেস্টের অ্যাকচুয়ালি কজ বলে তো নেই, রিস্ক ফ্যাক্টরস আছে। হ্যাঁ, রিস্ক ফ্যাক্টরস গুলোর মধ্যে আমার এই স্লাইডটা মনে হয় দেখা যাচ্ছে, তাই না, যে রিস্ক ফ্যাক্টরস এর মধ্যে এজ, সেক্স, ফ্যামিলি হিস্ট্রি, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, ওয়েট, ওভারওয়েট, স্মোকিং, পুয়ার ডায়েট, পুয়ার ডায়েট। হ্যাঁ, এটা এগুলো যে এই জেনেটিক প্রিডিসপোজিশন, এই জিনিসগুলো, এক্সেসিভ ওয়েট, রেডিয়েশন এক্সপোজার,
এই কথাগুলো বলতে হবে। হ্যাঁ আচ্ছা, আর্লি মানে মেনস্ট্রুয়াল পিরিয়ডটা, টোটাল টোটাল রিপ্রোডাক্টিভ এজটা যদি লম্বা হয়, হ্যাঁ আর্লি, এবং মানে এগুলো হচ্ছে যে তোমার কি বলে পজিটিভ, মানে পুরো রিপ্রোডাক্টিভ, মানে এখানে আমি একটা জিনিসের ইম্পর্টেন্স দিতে চাই, সেটা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে এই ব্রেস্ট ক্যান্সারের উপরে ইনফ্লুয়েন্সটা করে। তো ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের দৈর্ঘ্যটা যত লম্বা হবে, হ্যাঁ তত কিন্তু আমাদের রিস্কটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আর্লি মেনোপোজ, সরি আর্লি মেনার কি লেট মেনোপোজ হয়ে গেল না দুইটা একসাথে। তারপরে হচ্ছে যেটা বলছিলাম, আপনি স্লাইড গুলো ম্যাম ওপেন করে রাখতে পারেন এই ক্ষেত্রে ম্যাম, তাহলে স্টুডেন্ট যারা আছে তারা একটু নোট আউট করে নিতে পারবে। হ্যাঁ, তো আর্লি অনসেট অফ মেনস্ট্রুয়াল সাইকেল, লেট মেনোপজ, ফার্স্ট প্রেগন্যান্সি এট দা ওল্ডার এজ, হ্যাঁ মানে প্রথম প্রেগন্যান্সিটা একটু লেটার এজে যদি হয়, তারপরে রেসিয়াল তো কিছু ফ্যাক্টরস আছেই, রেসিয়াল ফ্যাক্টরস এর মধ্যে এখন যেটা বলা হচ্ছে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু আর্লিয়ার স্টেজ বিটুইন 35 to 45, এইখানে এশিয়ান রেসের প্যাটার্নটা হচ্ছে এটা, আর ইউরোপিয়ান রেসের প্যাটার্নটা হচ্ছে 55 to 65, এই এই এল্ডার মানে বয়স্কদেরকে বেশি হচ্ছে। আর আমাদের দিকে ইন্ডিয়া এবং ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এশিয়া জাপান চায়না, এখানে কিন্তু রেসের প্যাটার্নটা হচ্ছে 35 to 45, এটা কিন্তু এস্টাবলিশড এখন। হ্যাঁ, হরমোন থেরাপি, বার্থ কন্ট্রোল পিল, এগুলো সবগুলোই কি ইস্ট্রোজেন কন্টেইন করে এবং এগুলো কিন্তু সিএ ব্রেস্টে পজিটিভ এফেক্ট ফেলে। স্মোকিং, এক্সেসিভ ইউজ অফ অ্যালকোহল, তাছাড়া আরো আসতেছে যে প্রি ক্যান্সারাস ব্রেস্ট ডিজিজেস লাইক এটিপিক্যাল হাইপারপ্লাসিয়া, লোবিউলার কার্সিনোমা ইন সিটু, এগুলো বলা হচ্ছে মানে যদি পেশেন্টের ইয়ে থাকে, পেশেন্টের যদি ব্রেস্ট ক্যান্সারের সিমটমস থাকে, টেল দা কজেস অফ কার্সিনোমা ব্রেস্ট, ওকে হোয়াট আর দা, হোয়াট ডু ইউ মিন বাই নিও অ্যাডজুভেন্ট, টেল দা সার্জিক্যাল অপশনস ফর কার্সিনোমা ব্রেস্ট স্টেজ 1 and 2। আচ্ছা, এখানে আরেকটা কোয়েশ্চেন আসতেছে যে টেল দা সার্জিক্যাল অপশন অফ কার্সিনোমা ব্রেস্ট স্টেজ 1। আচ্ছা, কার্সিনোমা ব্রেস্ট স্টেজ 1 বা আর্লি ব্রেস্ট ক্যান্সার, হ্যাঁ আর্লি ব্রেস্ট ক্যান্সারের যে ট্রিটমেন্টটা সেটাতে আমাদের কথা হচ্ছে যে আর্লি ব্রেস্ট ক্যান্সারে আমার টিউমার লোকালাইজেশন অ্যান্ড এক্সিশন, ঠিক আছে, আর্লি লোকালাইজেশন অ্যান্ড এক্সিশন ফলোড বাই কেমো অর রেডিওথেরাপি ইফ নিডেড, এইটা হচ্ছে কথা আর্লি ব্রেস্ট ক্যান্সারে লোকালাইজেশন। কারণ আর্লি ব্রেস্ট ক্যান্সারে লোকালাইজ করাটাই হচ্ছে ডিফিকাল্ট, এই লোকালাইজেশন শব্দটা যখন চলে আসবে। আর্লি ব্রেস্ট ক্যান্সার মানেই কি, আমার হচ্ছে যে সাইজটা যদি ছোট হয়, হতে পারে টিউমারটা নট পালপেবল, আমার লিম্ফ নোড আছে শুধু, হতে পারে টিউমারটা ম্যামোগ্রাফিতে আসলো কিছু মাইক্রোক্যালসিফিকেশন, আল্ট্রাসোনো গাইডেড বায়োপসিতে আসলো কিন্তু লাম্পটা পালপেবল না এরকম, বা লাম্প পালপেবল কিন্তু এটা লেস দেন কি মানে উইদিন 1 to 3 সেন্টিমিটার, তাহলেই তো হয়ে যাচ্ছে আমার T1 পড়ে যাচ্ছে না, N0 M0। তো এইসব ক্ষেত্রে আমাদের কি করতে হবে, টিউমারটা লোকালাইজে লোকালাইজেশন আর্লি ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট গুলো খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ম্যাম ট্রিটমেন্টের আগে ম্যাম আমাদের তো ম্যাম স্টেজিং করে নিতে হবে, ম্যাম একটা কোশ্চেন ছিল যে ম্যাম ম্যানচেস্টার স্টেজিং অফ দা কার্সিনোমা ব্রেস্ট, ম্যাম সেটা নিয়ে যদি একটু বলে তারপরে যদি ট্রিটমেন্টটা শুরু করতেন।
দুঃখিত দর্শক মন্ডলী, একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস এর কারণে আমাদের অনুষ্ঠানটি একটু হ্যাম্পার হচ্ছে। আশা করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। মনে হয় নেটওয়ার্কের প্রবলেমের জন্য না? জি ম্যাম, একটু নেটওয়ার্কে ডিস্টার্ব করছে মনে হয়। আচ্ছা নিয়াজ, তুমি কিছু বলছিলে, বলো। জি ম্যাম, ম্যানচেস্টার স্টেজিং অফ কার্সিনোমা ব্রেস্ট, ম্যাম এটা বলে তারপরে যদি ম্যাম ট্রিটমেন্টটা আমাদেরকে বলতেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আসলে আমার মনে হয় আমি লেকচারটাতেই যাই, তাতে আমাদের অনেকগুলো কোয়েশ্চেন কভার হয়ে যাবে। তাহলে আমরা এটা করতে জি পারি, ম্যাম, কার্সিনোমা ব্রেস্টের একটু রিক্যাপিচুলেট করে তারপর আমরা কোয়েশ্চেন গুলো সলভ করি। জি ম্যাম। আচ্ছা, ব্রেস্ট ক্যান্সারের আমরা তো রিস্ক ফ্যাক্টরস গুলো আলাপ করেছিলাম, ইয়েস ম্যাম, এরপরে কিছু ব্যাপার আছে স্ক্রিনিং। স্ক্রিনিং এর ব্যাপারটার জন্য আমাদের কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। স্ক্রিনিং কিন্তু মেইনলি করা হয় ফর মানে যাদের ব্রেস্ট ক্যান্সার এখনো হয় নাই, ঠিক আছে? তার মানে স্ক্রিনিং এর জন্য আমরা করি ম্যামোগ্রাফি এবং তাদের করি যাদের ব্রেস্ট লাম্প নাই। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্ক্রিনিং এর বিষয়। ব্রেস্টের সেলফ এক্সামিনেশন এটা আমরা যাব না। এখন যদি ব্রেস্ট লাম্প কারো থেকেই থাকে, সেই ক্ষেত্রে ইনভেস্টিগেশনস গুলো কি হবে? ইনভেস্টিগেশনস গুলোর মধ্যে একটা হবে গিয়ে আল্ট্রাসোনোগ্রাম, আল্ট্রাসাউন্ড অফ দা বোথ ব্রেস্ট ইনক্লুডিং বোথ এক্সিলা। এক্সিলার ইনফরমেশন ছাড়া কিন্তু আল্ট্রাসোনোগ্রামের কোনো ভ্যালু নাই। তাহলে ইনভেস্টিগেশন যদি আমরা কিন্তু ইউএসজি বা আল্ট্রাসোনো বলে থেমে বসে থাকবো না, আল্ট্রাসোনোগ্রাম অফ দা বোথ ব্রেস্ট ইনক্লুডিং বোথ এক্সিলা। আচ্ছা, ম্যামোগ্রাফি অফ দা বোথ ব্রেস্ট যদি মোর দেন 45 বা 40-এর বেশি হয়, তাহলে কিন্তু আমরা ম্যামোগ্রামকে অনেক বেশি গুরুত্ব দেব, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা হচ্ছে যে যদি কোনো ব্রেস্ট লাম্প থাকে, সেটা থেকে আমরা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি এবং কোর বায়োপসি। কোর বায়োপসি শব্দটা বেশি, যদি ব্রেস্ট ক্যান্সার আমি সাসপেক্ট করি অবশ্যই আমি কোর বায়োপসি করব, ঠিক আছে? আচ্ছা, এখানে স্টেরিওটেকটিক বায়োপসি বলতে আমরা কি বুঝি? স্টেরিওটেকটিক বায়োপসি বলতে আমরা বুঝি কোনো একটা রেডিওলজি বা ইমেজ গাইডেড। এটা সিটি স্ক্যান হতে পারে, এটা আল্ট্রাসোনোগ্রাম হতে পারে, এগুলো দ্বারা গাইড করে যদি আমি বায়োপসিটা নেই, তার মানে হচ্ছে এটা রিয়েল ইমেজ, রিয়েল ইমেজ অবস্থায় আমি বায়োপসিটা নিলাম। একটা ইমেজ দেখতে দেখতে আমি বায়োপসিটা নেওয়াটাকে বলা হয় কি, স্টেরিও টেকটিক, ঠিক আছে? বায়োপসি, রাইট। আর ওয়্যার লোকালাইজেশনটা যেটা, সেটাও ওখানে আল্ট্রাসোনো গাইডেড একটা ওয়্যারকে তোমার লাম্পের ভেতরে পজিশন করা হয়, সো দ্যাট আমরা লাম্পটাকে বাইরে থেকে কন্ট্রোলে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই এই ওয়্যার লোকালাইজেশন, স্টেরিওটেকটিক বায়োপসি এগুলো রেয়ার। বায়োপসি আমাদের ডায়াগনোসিসের জন্য ফাইন নিডল অ্যাসপিরেশন বায়োপসি হবে না, কিন্তু এটা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি হবে, কোর নিডল বায়োপসি হবে, স্টেরিওটেকটিক বা তুমি এটা ডাইরেক্ট বলতে পারো ইমেজ গাইডেড বায়োপসি, ঠিক আছে? এরপরে সাথে যদি কোর বায়োপসি করি, তাহলে এর পরের যে কথাটা আছে ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর, সাথে কি বলা হবে যে হার টু বা হারসেপ্টিন টু, ঠিক আছে? HERCEPTIN, হারসেপ্টিন টু রিসেপ্টর, হার টু রিসেপ্টর।
নিডল বায়োপসিটা আমরা জানি এভাবে করা হয়, ইআরপি আর হার্টু এই তিনটার বায়োপসি আমরা নেব। আচ্ছা ট্রিটমেন্ট এটার, এইখানে আমরা যেটা রিস্ক ফ্যাক্টরস গুলো তখন বলেছিলাম এটা আরেকটা লেকচার, এটা এটাতে আমরা চলে গেলাম। তো জেন্ডারের মধ্যে ফিমেলরাই ম্যাক্সিমাম, মেল রেসের ভেতরে হোয়াইটদেরকে ব্রেস্ট ক্যান্সার কমনলি, ঠিক আছে। আর বয়সের মধ্যে ওল্ডার উমেনরা মোর, কেমন নিয়াজ দেখা যাচ্ছে তো না এই স্লাইডটা? জি ম্যাম দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা রিলেটিভস এর মধ্যে, রিলেটিভস মানে ম্যাটারনাল রিলেটিভস যদি থাকে এনাদের হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার থাকে, তাহলে কিন্তু আমার কি হবে ব্রেস্টের এটা ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের মধ্যে থাকলে তোমার রিস্কটা বেশি হবে। হ্যাঁ বেশি হবে, এবং ম্যাটারনাল ম্যাটারনাল রিলেটিভস গুলোর মধ্যে হলে বেশি হবে, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে মেনস্ট্রুয়াল সার্কেলের সেটা তো আমরা বললাম, আর্লি অনসেট, লেট মেনোপজ, আর ফার্স্ট চাইল্ড যদি 30, এই পাঁচ সাতটা কথা যদি আমরা ভাইবা বোর্ডে বলে ফেলি তাহলে আর আমাদের কিছুই লাগবে না, ঠিক আছে। কজেস বলুক, রিস্ক ফ্যাক্টর বলুক, হাই রিস্ক মাদার কারা, হাই রিস্ক ব্রেস্ট ক্যান্সার কারা, এটা ঠিক আছে। আচ্ছা এইখানে আর একটু কথাগুলো, যদি লাইফ স্টাইল মডিফিকেশন এই কথাগুলো আসে তাহলে এসে যাবে ওবেসিটি, ফ্যাট, অ্যালকোহল, স্ট্রেস, রেডিয়েশন এক্সপোজার, এই কথাগুলো আসবে, আর হরমোনস বিশেষ করে ওসিপি, ঠিক আছে ওসিপি। আচ্ছা এখান থেকে আমরা চলে যাই সিমটমস এর মধ্যে, সিমটমস এর মধ্যে হচ্ছে যে লাম, নিপল ডিসচার্জ, হ্যাঁ, তারপর হলো নিপল রিট্রাকশন, আর হচ্ছে ব্রেস্ট লাম যেটা, ঠিক আছে পাকারি। আচ্ছা আমরা ছবিতে যাব না, ছবিতে গেলে আমাদের প্রবলেম হতে পারে। রিস্ক ফ্যাক্টরস আমরা আলাপ হয়ে গিয়েছে, তারপরেও আর আমি আবার একটু রিপিট করছি, ব্রেস্ট লাম র্যাপিডলি ইনক্রিজিং হার্ড ইনকনসিস্টেন্সি, র্যাপিডলি ইনক্রিজিং হার্ড ইনকনসিস্টেন্সি, এবং হচ্ছে স্কিন টিদারিং বা পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স, নিপল রিট্রাকশন, নিপল ডিসচার্জ, ঠিক আছে, এবং লাম ব্রেস্ট লাম্পের বলা হচ্ছে যে অ্যাসিমেট্রি, দুইটা ব্রেস্টের মধ্যে অ্যাসিমেট্রি, ঠিক আছে। এইগুলো দিয়ে কিন্তু আমার ক্লিনিক্যাল ফিচার, ঠিক আছে। আর তাছাড়া জেনারেলাইজড ম্যালিগন্যান্সি যা যা ফিচার সেগুলো আমার সিএ ব্রেস্টেও সেম, ঠিক আছে না। এরপরে স্ক্রিনিংটা আমরা অ্যাভয়েড করতে পারবো না, স্ক্রিনিং এর মধ্যে বলা হচ্ছে যে সেলফ এক্সামিনেশন, ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, ম্যামোগ্রাম, এই তিনটা শব্দ বিএসি, সিবিই, ম্যামোগ্রাম, এই তিনটা হচ্ছে স্ক্রিনিং, সেলফ এক্সামিনেশন, ম্যামোগ্রাম। মনে রাখতে হবে আল্ট্রাসোনোগ্রাম কখনোই স্ক্রিনিং নয়, আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য ব্রেস্ট সবসময় ব্রেস্ট লাম্পের রুগীদের জন্য করা হবে, ঠিক আছে। ওকে আচ্ছা, এরপরে আমার এখানে আমি বেশি সময় নষ্ট করতে চাই না, ম্যামোগ্রাম। আচ্ছা ম্যামোগ্রামের ক্ষেত্রে ম্যামোগ্রামটা বেসিক্যালি কি, এটা একটা এক্সরে অফ দ্য ব্রেস্ট, এটা স্পেশালাইজড এক্সরে অফ দ্য ব্রেস্ট, এটা বেশি ইউজফুল দেখো 40 to 49 years অফ এজ এল্ডারলি ফিমেলদের জন্য, ঠিক আছে এল্ডারলি ফিমেলদের জন্য, এবং নর্মাল ম্যামোগ্রাম কিন্তু এক্সক্লুড করে না, এটা দরকার নেই এত কঠিন কিছু। ওকে তারপরে কি আমরা ট্রিটমেন্ট, হ্যাঁ আচ্ছা ট্রিটমেন্টের ভেতরে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এইটা, এই স্লাইডটা, সেটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট ভাইবা বোর্ডের জন্য এইটা খুব জরুরি, সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি অ্যান্ড হরমোন থেরাপি, জাস্ট এখানে আরেকটা শব্দ আসবে ইমিউন থেরাপি, তাহলে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, হরমোন থেরাপি, ইমিউন থেরাপি। ইমিউন থেরাপিটা হচ্ছে ওই যে হারসেপটিন রিসেপ্টরের জন্য ইমিউন থেরাপি দেই, তাহলে এই পাঁচটা হচ্ছে মেইন মেইন ব্রড হেডিং, এই পাঁচটা যদি তুমি মিস করো তাহলে কিন্তু হবে না। সার্জারির আগে এখানে একটা কোয়েশ্চেন আছে, তোমার নিউ অ্যাডজুভেন্ট কি আর অ্যাডজুভেন্ট কি,
সার্জারি আগে যদি আমি কেমোথেরাপি দেই তাহলে সেটা নিও অ্যাডজুভেন্ট থেরাপি, সার্জারির পরে যদি আমি কেমোথেরাপি দেই তাহলে হবে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। আচ্ছা, তাহলে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপিতে কি আমি পরে কেমোথেরাপি দেব না? অবশ্যই দেব, ইয়েস ম্যাম, কিন্তু দিতে হবে। দেব দেব। তাহলে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপির খালি ব্যাপারটা হলো এখানে সার্জারির আগে একটা কেমোথেরাপি দেওয়া হয়, এইটা। হ্যাঁ, এটা এ ব্যাপারে কারো যদি কোনো কনফিউশন থাকে নিয়াজ আছে, ও কমেন্ট দেখবে, তো কমেন্টস দেখো, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এর ভেতরেই গুলো জানো করে। ম্যাম এমনিতে ম্যাম দুটো কোশ্চেন এসেছে অলরেডি। বলো। ম্যাম একটি কোশ্চেন হচ্ছে যে ম্যাম হোয়াট ইজ ডাক্ট একটাশিয়া এন্ড ডাক্টাল প্যাপিলোমা। আমি আমি চাচ্ছিলাম যে ম্যাম এই টপিকটা শেষ করার পরে ম্যাম আমরা এটা নিয়ে কথা বলি। হ্যাঁ 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 রাইট রাইট হ্যাঁ, আমরা ডাক্ট একটাশিয়ার টপিকটা এটা আগে শেষ করি। আচ্ছা, এখন কি স্লাইড দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা এখানে দেখো, এই যে এটা কিন্তু একটু আগের তো প্রেজেন্টেশন, এটাতে এই লাম্পেকটমি টার্মটা ইউজ আছে। আমি কিন্তু লাম্পেকটমি টার্মটা ইউজ করতে তোমাদের মানা করেছি। হ্যাঁ, লাম্পেকটমি এক্সিশন অফ দা ব্রেস্ট লাম্প বা এক্সিশনাল বায়োপসি অফ দা লাম্প উইথ হিস্টোপ্যাথোলজি, হ্যাঁ, MRM মডিফাইড রেডিকাল মাস্টেকটমি। অনেক টিচারের MRM টার্মটা পছন্দ, স্পেশালি আমাদের সিনিয়র টিচারদের। ছবিতে আমরা যাব না, মাস্টেকটমি। তাহলে আচ্ছা, একটা কথা তোমাদেরকে একটুখানি বলে দেই, সেটা হচ্ছে যে সার্জারি, এখানে একটা কোয়েশ্চেন আসে যে ব্রেস্টের কিছু সার্জারির নাম বলো। ঠিক আছে, ব্রেস্টের একদম খুব সিম্পল কোয়েশ্চেন, কারণ আমাদের MBBS লেভেলে কিন্তু অনেক হাই থটের কোয়েশ্চেন আমরা পাবো না। অনেক বেশি মাথা ভারী করে পড়তে গিয়ে আমরা যেন মূল কথাগুলো না ভুলে যাই কখনো। একটা হচ্ছে ব্রেস্টের কি করা হয়, এক্সিশন অফ দা লাম, এটা ফাইব্রয়েডোনোমার ক্ষেত্রেও করা হতে পারে। আচ্ছা, ব্রেস্টের আমাদের এই বছরে এই টার্মের আগের টার্মে এই কোয়েশ্চেনটা রিটেনেও আসছিল। তোমরা যদি রিটেনের কোয়েশ্চেন দেখে থাকো, নেম সাম অপারেশনস ডান ইন ব্রেস্ট ক্যান্সার, জাস্ট এই কোয়েশ্চেনটাই আসছিল। কোয়েশ্চেনটা হচ্ছে তোমার আনসারটা হচ্ছে কি, একটা হচ্ছে এক্সিশন অফ দা লাম্প। আচ্ছা, ওয়াইড লোকাল এক্সিশন, ওয়াইড লোকাল এক্সিশন, ওয়াইড লোকাল এক্সিশন এর কনসেপ্টটা কি? ওয়াইড লোকাল এক্সিশন হচ্ছে এক্সিশন অফ দা ব্রেস্ট লাম্প, অবশ্যই কিন্তু এখানে ব্রেস্ট ক্যান্সারের জন্য কথা বলা হচ্ছে। এক্সিশন অফ দা ব্রেস্ট লাম্প উইথ 1 সেন্টিমিটার সেফটি মার্জিন, উইথ 1 সেন্টিমিটার সেফটি মার্জিন, বলে এক্সিশন অফ দা ব্রেস্ট লাম্প উইথ 1 সেন্টিমিটার টিউমার ফ্রি মার্জিন বা সেফটি মার্জিন, এটা হচ্ছে ওয়াইড লোকাল এক্সিশন। আচ্ছা, ওয়াইড লোকাল এক্সিশন যখনই তুমি করবে, তোমার টিউমার সেফটি মেনটেন করার জন্য, জানার জন্য তোমাকে সাথে সাথে কিন্তু ফ্রোজেন সেকশন বায়োপসি করতে হবে। ফ্রোজেন সেকশন কেন করি নিয়াজ? অপারেশন পার অপারেটিভ, পার অপারেটিভ, এটা কিন্তু পার অপারেটিভ একটা হিস্টোপ্যাথোলজি, যেটা কিনা প্যারাফিন সেকশনের মাধ্যমে করা হয় না। এটা একদম ফ্রেশ টিস্যু হিস্টোপ্যাথোলজি ল্যাবের মধ্যে কাট করে ডাইরেক্ট ভিজুয়ালাইজ করে এটা ম্যালিগন্যান্ট না বিনাইন এটা বলতে পারে। এটা উইদিন হাফ এন আওয়ার এর মধ্যে যত ল্যাব আমাদের কাছাকাছি থাকে এবং টেলিফোন, ওভার টেলিফোনে কিন্তু ফ্রোজেন সেকশনের রিপোর্টটা জানাই দেওয়া হয়। তাহলে ডিউরিং অপারেশনই ম্যাম বলতে গেলে জানা যায়। হ্যাঁ, অবশ্যই এটা ডিউরিং অপারেশনই জানা হবে, এবং এক্সিশনটা করে ফ্রোজেন সেকশনে পাঠিয়ে আমরা ওয়েট করি, ওয়েট করতে থাকি, এবং ওয়েট করার পরে ওভার টেলিফোন জানায় দেওয়া হয় উইদিন হাফ এন আওয়ার যে এরকম এটা ম্যালিগনেন্সি, তাহলে এবং মার্জিন ক্লিয়ারেন্স আছে, তাহলে আমরা ক্লোজ করে দেই। যদি বলা হয় যে আমার এটা সুপিরিয়র মার্জিন, ইনফিরিয়র মার্জিন, কোথাও টিউমার আছে, তাহলে ওটাকে আরো 1 সেন্টিমিটার এক্সিশন করা হয়। ঠিক আছে, রাইট, 1 সেন্টিমিটার সেফটি মার্জিন। ক্যান্সার তো আছেই, ক্যান্সার জেনেই তো আমি ট্রিটমেন্ট করছি, কিন্তু ক্যান্সারের এক্সিশনটা কমপ্লিট, এগুলো কি, এগুলো হচ্ছে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি। ব্রেস্ট রেখে, ব্রেস্ট রেখে আমি টিউমারের
সরি ক্যান্সারের যদি ট্রিটমেন্ট করি সেটার মধ্যে একটা হচ্ছে ওয়াইড লোকাল এক্সিশন, আচ্ছা আরেকটা কি আছে নিপল স্পেয়ারিং মাস্টেকটমি। এখানে নিপল এরিয়লার কমপ্লেক্সটাকে প্রিজার্ভ রেখে, নিপল এরিয়লার কমপ্লেক্সটাকে প্রিজার্ভ করে আমরা সম্পূর্ণ ব্রেস্ট গ্ল্যান্ডটাকে ফেলে দেই, তাতে অ্যাপারেন্টলি ব্রেস্টের উপরের স্কিন এবং এনএসিটা থাকার কারণে এটার ভেতরে আমরা অন্য কোনো কিছু ইমপ্লান্ট বা অন্য কিছু বসিয়ে দিয়ে আমরা কিন্তু ব্রেস্টটা রেখে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা তাহলে একটা বললাম ওয়াইড লোকাল এক্সিশন, একটা বললাম নিপল স্পেয়ারিং মাস্টেকটমি, থার্ড যেটা সেটা হচ্ছে যে সিম্পল মাস্টেকটমি। সিম্পল মাস্টেকটমি যেটা অনেকটাই অবসলিউট টার্ম হয়ে গেছে কিন্তু তারপরেও আমাদের অনেক টিচাররা পছন্দ করেন, কোয়াড্রেন্ট একটমি। কোয়াড্রেন্ট একটমি 1/4, যেই কোয়াড্রেন্টে ব্রেস্ট লাম্পটা আছে সেটা যদি একটু পেরিফেরির দিকে থাকে তাহলে জাস্ট একটা কোয়াড্রেন্টকে পুরাটা এক্সাইজ করে ফেলা হয়, কোয়াড্রেন্ট একটমি। আচ্ছা তারপরে হচ্ছে যদি ব্রেস্ট এবং সাথে এক্সিলা ডিসেকশন করা হয়, এক্সিলা ডিসেকশন করা হয় তাহলে কি হবে মডিফাইড রেডিকাল মাস্টেকটমি, মডিফাইড রেডিকাল মাস্টেকটমি। আর এছাড়া কি আছে, যদি এক্সিলারি ক্লিয়ারেন্স করা হয় এবং সাথে শুধু নার্ভ ছাড়া বাকি সব কিছু টিস্যু এক্সাইজ করে ফেলা হয়, কিছু ভেইন্স আছে, কিছু এক্সেসরি নার্ভস আছে, থোরাকোডর্সাল নার্ভ আর আমার নার্ভ টু দা ল্যাটিসিমাস ডর্সি, যদি আমি রেখে বাকি সব নার্ভগুলো আমি ফেলে দিয়ে এক্সাইজ করে ফেলি তাহলে কি হবে রেডিকাল মাস্টেকটমি, যেটা কিনা এখন আর করা হয় না, ঠিক আছে। তাহলে মডিফাইড রেডিকাল মাস্টেকটমি আছে, মাস্টেকটমি উইথ এক্সিলারি ক্লিয়ারেন্স আছে, তাহলে এই সার্জারিগুলো আছে। তাহলে আর তোমার হ্যাঁ এই 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 নামগুলো বলতে হবে, আমার মনে হয় আমি ক্লিয়ার বলতে পেরেছি। হ্যাঁ নিয়াজ, আর রিপিট করার তো দরকার নেই। নো ম্যাম, নো ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। ম্যাম এইখানে ম্যাম আরেকটি কোশ্চেন আছে, বলো। সেটা হচ্ছে ম্যাম নটিংহ্যাম প্রগনস্টিক ফ্যাক্টর সম্পর্কে ম্যাম জানতে চেয়েছেন একজন। আচ্ছা নটিংহ্যাম প্রগনস্টিক ফ্যাক্টর আমরা বলতে পারি, আমার মনে হয় এই কোশ্চেনটা রাখি। আমরা আমার যেটা টার্গেট সেটা হচ্ছে যে আমরা একদম বেসিক ব্রেস্টের, যেটা বেসিক এর ব্রেস্টের ডিজিজের আমরা যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এবং যেটা মিস করা যাবে না, এবং এখন ব্রেস্ট ডিজিজের টিচার যারা, যেসব টিচাররা ব্রেস্ট নিয়ে কাজ করছেন ওনারা, বিশেষ করে যারা রিটেনের কোয়েশ্চেন সেট আপ করেন, ওনারা যে কোয়েশ্চেনগুলোর আনসার MBBS লেভেলে আপনাদের কাছ থেকে জানতে চান সেইগুলোর আনসারটা আমি চাচ্ছি কভার করতে। ওকে ওকে। আচ্ছা তো যেটা বলছিলাম, যেহেতু আমাদের প্রায় 1 আওয়ারের কাছাকাছি চলে যাচ্ছে, তা আমি একটু চাচ্ছি যে কনসাইজ থাকতে। আচ্ছা যেটা বললাম যে আমি একটু যে লেকচারটায় গেলে তাহলে হয়তো অনেক কিছু মিস হবে না। এস ম্যাম, এস ম্যাম। তাহলে কি ম্যাম এখন ডাক একটাশি এবং ডাক্টাল প্যাপিলোমাটা কি ম্যাম এখন বলবেন? এখনই হ্যাঁ বলবো, একটু পরেই বলবো। তো এখানে যেটা হচ্ছে যে রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি, হরমোন থেরাপি, যদি বলা হয় যে আমার ক্যান্সারের ট্রিটমেন্ট মডালিটিস, হোয়াট আর দ্য ট্রিটমেন্ট মডালিটিস অফ ব্রেস্ট ক্যান্সার, তখন কিন্তু সার্জারির নাম বলা যাবে না, মানে সার্জারির স্পেসিফিক নামগুলো বলা যাবে না, তখন আমাকে বলতে হবে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, ইমিউন থেরাপি। আর যখন বলা হবে নেম সাম ব্রেস্ট কনজার্ভিং সার্জারিজ বা বলা হবে যে নেম সাম সার্জারিজ ডান ইন ব্রেস্ট ক্যান্সার, তাহলে সেইভাবে কোয়েশ্চেন বুঝে আনসারটা করতে হবে, ঠিক আছে। ওকে আচ্ছা তো আমাদের এখানে হ্যাঁ এখন আমার মনে হয় আমরা স্টপ শেয়ারিং করতে পারি, না আমাদের একটু কেয়ারফুল থাকতে হচ্ছে তাই না নিয়াজ, যে হ্যাঁ স্লাইড পিকচার্স এর ব্যাপারে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তোমার হলো কোয়েশ্চেন ছিল ডাক্ট একটাশিয়া, অ্যাকচুয়ালি ভাইবা বোর্ডে আমাদের কিন্তু আরেকটা কোয়েশ্চেন বারে বারে চলে আসবে, সেটা হচ্ছে যে ডাক্ট একটাশিয়াই বলো
বা নিপল ডিসচার্জ বলো, বুঝছো? তো নিপল ডিসচার্জের কোয়েশ্চেন গুলো বারবার চলে আসবে। তো নিপল ডিসচার্জে আমাদের যেটা হচ্ছে কজেস অফ নিপল ডিসচার্জ। হ্যাঁ, তো এখানে একটা কোয়েশ্চেন আসে যে হোয়াট আর দ্য নিপল ডিসচার্জেস। নিপল ডিসচার্জ আসলে কয়েক রকম হতে পারে। একটা হতে পারে যে মিল্কি বা হোয়াইট হোয়াইট ডিসচার্জ, আরেকটা হতে পারে কি ক্লিয়ার ডিসচার্জ। হ্যাঁ, ক্লিয়ার। আরেকটা হতে পারে গ্রিন বা গ্রুমাস ডিসচার্জ, আর হতে পারে ব্লাড স্টেইন। ব্লাড স্টেইন ডিসচার্জ। তো সাধারণত যে সাধারণত যেটা হচ্ছে যে সাধারণত যেটা দেখা যাচ্ছে যে আমাদের প্রেগনেন্ট মেয়েদের প্রেগনেন্সিতে বা যে কোনো প্রোল্যাক্টিনিমিয়া বা যে কোনো ধরনের অনেক সময় অনেকের হরমোনস এর প্রভাবেও মিল্কি ডিসচার্জ দেখা যায়। ফিজিওলজিক্যাল সাধারণত প্রি সাইক্লিক্যাল প্রি মেনস্ট্রুয়াল সাইকেলের আগে আমাদের কারো কারো কিছু কিছু ফিমেলদের ডিউ টু সিক্রেটরি ফেজ অফ দ্য প্রোজেস্টেরন, হ্যাঁ, প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে কি হতে পারে ফিজিওলজিক্যাল ক্লিয়ার নিপল ডিসচার্জ আসতে পারে। এরপরে আসলো গিয়ে গ্রিনিশ, বা এটা না গ্রিনিশ হতে পারে, সেরোস্যাঙ্গুইনাস হতে পারে, ব্ল্যাকিশ বা মিক্সড, যে কোনো একটা কনসিস্টেন্সি আঠালো, স্টিকি একটা ডিসচার্জ আসতে পারে। ওই যে বলা হচ্ছে যে পেরিমেনোপাউজাল, পেরিমেনোপাউজাল ডাক্ট এক্টাশিয়া এবং ফাইব্রো অ্যাডেনোটিক সিস্ট বা ডাক্টেকটাশিয়াতেই খুব কমনলি এই নিপল ডিসচার্জ গুলো আসে। নিপল ডিসচার্জের অ্যাকচুয়ালি দুইটা নিপল ডিসচার্জ খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ব্লাড স্টেইন নিপল ডিসচার্জ, হুইচ ইজ ফাউন্ড ইন কেস অফ ইন্ট্রাডাক্ট প্যাপিলোমা বা ব্রেস্ট কার্সিনোমাতে, ঠিক আছে? ইন্ট্রাডাক্ট প্যাপিলোমাটা বিনাইন আর কার্সিনোমাটা ম্যালিগনেন্ট, এই দুইটা ক্ষেত্রে ব্লাড স্টেইন ডিসচার্জ আসতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে গ্রিনিশ বা গ্রুমাস টাইপ অফ ডিসচার্জ। হ্যাঁ, এই দুই ধরনের নিপল ডিসচার্জটা ইম্পর্টেন্ট, এই দুই ধরনের নিপল ডিসচার্জটা ইম্পর্টেন্ট। এবং নিপল এরিওলার কমপ্লেক্সের আরেকটা ইম্পর্টেন্ট ডিজিজ এখানে বলে রাখি, পেজেটস ডিজিজ। পেজেটস ডিজিজ এক্সিমেটাস স্কিন ডিজিজ। যদি তোমাকে বলা হয় হোয়াট ইজ পেজেটস ডিজিজ, পেজেটস ডিজিজটা কিছুই না, খুব সিম্পল ভাবে বলতে হবে যে এটা হলো এক্সিমেটাস ডিসঅর্ডার বা ডিজিজ অফ দ্য নিপল অ্যান্ড এরিওলার কমপ্লেক্স অ্যান্ড সারাউন্ডিং স্কিন। এক্সিমেটাস ডিজিজ অফ দ্য নিপল অ্যান্ড এরিওলার কমপ্লেক্স অ্যান্ড সারাউন্ডিং স্কিন, ঠিক আছে? তাহলে এটার ইম্পর্টেন্স কি? এটার ইম্পর্টেন্স হচ্ছে এটা মোস্টলি প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, মোস্টলি প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। হ্যাঁ, তো যদি আমাদের এরকম এক্সিমেটাস লেশন থাকে তাহলে কি করা হয়, স্কিন স্ক্র্যাপিং টেস্ট। স্ক্রিন স্ক্র্যাপিং মানে স্ক্রিন যে পাতলা যে ছিলে ছিলে যায় ওইটা স্কিনটা স্ক্র্যাপ করে আমরা কি করব, ওইখান থেকে একটা বায়োপসি বা সাইটোলজি, সাইটোলজি টিস্যু নেওয়া হয়, তো ওটাকে সাইটোলজি বলে। তো ওই সাইটোলজি আমরা টিস্যু স্ক্র্যাপিং ফর সাইটোলজি পাঠানো হয়, এবং ওখানে যদি কোনো ম্যালিগন্যান্ট টিস্যু পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের টিস্যু বায়োপসিতে যাইতে হবে এবং পরবর্তীতে আমাদের মাস্টেকটমিও লাগতে পারে ইভালুয়েশনের পর। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যেটা যেটা বলছিলাম যে নিপল ডিসচার্জ। আচ্ছা, নিপল ডিসচার্জের ক্ষেত্রে আমাদের যে প্রসঙ্গটা চলে আসছে সেটা হচ্ছে তিনটা ডিজিজের কথা আসছে। একটা আসছে ডাক্টেকটাশিয়া, একটা হচ্ছে ইন্ট্রাডাক্টাল প্যাপিলোমা যেটা কিনা বিনাইন একটা টিউমার, আর থার্ড আসতেছে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। আচ্ছা, ফার্স্টে হচ্ছে ডাক্টেকটাশিয়া। ডাক্টেকটাশিয়া এটা একটা বিনাইন ব্রেস্ট ডিজিজ, যেটাতে কি হয় অ্যাবনর্মাল ডাইলেটেশন অফ দ্য ব্রেস্টের ডাক্টস, অ্যাবনর্মাল ডাইলেশন অফ দ্য ডাক্ট, মানে মাল্টিপল বা সিঙ্গেল অর মাল্টিপল ডাক্টস হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে কি হয় অ্যাকুমুলেশন অফ দ্য সিক্রেশন, যেহেতু একটা অ্যাবনর্মাল ডাইলেটেশন যদি হয়, যেমন জাস্ট লাইক কোলে
ওলেডোকাল সিস্টে কি হয় যে সিবিডিটা ডাইলেটেড হয়ে যায়, ঠিক আছে না? তাহলে কি হয়ে গেল, সিবিডিটা ডাইলেট হয়ে গেলে ওখানে যে আমাদের মানে বাইল অ্যাকুমুলেট করে, ঠিক সেম ভাবে আমাদের যখন হচ্ছে যে ডাক্ট একটেশিয়া হচ্ছে সেটাতেও কি হয় অ্যাবনর্মাল ডাইলেটেশন অফ দ্য ডাক্টস হয় এবং সেখানে সব সিক্রেটরি ম্যাটেরিয়ালস গুলো জমা হয়। এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশনস হতে পারে নাও হতে পারে, হ্যাঁ, কিন্তু এটাতে ডাক্তে কিছু চেঞ্জেসও আসতে পারে। হ্যাঁ, এই এই ডাক্ট একটেশিয়া ট্রিটমেন্ট কি, ডাক্ট একটেশিয়া ট্রিটমেন্ট হচ্ছে যে এক্সিশন অফ দ্য ডাক্ট এবং এটার সার্জিক্যাল নামটা কি হচ্ছে মাইক্রোডোকোটমি, মাইক্রো ছোট ডোকো DOCOTOMY মাইক্রোডোকোটমি। এখানে কি করা হয়, পেরিওলার পেরি এরিওলার ইনসিশন দিয়ে আমরা অ্যাপ্রোচ করি ডাক্ট একটেশিয়াতে। সাধারণত কিছু ফাইব্রোসিস্টিক চেঞ্জেস থাকে, ব্রেস্টে কিছু লাম্প থাকে। ইনভেস্টিগেশনস কি হবে ডাক্ট একটেশিয়ায়, ইনভেস্টিগেশন করা হবে ডাক্টোগ্রাফি, ডাক্টোগ্রাফি যেই যেই পয়েন্টটা থেকে নিপল ডিসচার্জ আসে বাইরে থেকে নিপল থেকে, ওই পয়েন্ট দিয়ে একটা আমরা নজলের মতো এন্টার করে দেওয়া হয় এবং সেটা দিয়ে কি করা হয় কন্ট্রাস্ট পুশ করা হয়। হ্যাঁ, কন্ট্রাস্ট পুশ করে একটা এক্সরে বা ম্যামোগ্রাম একটা ফিল্ম নেওয়া হয়, ফিল্ম নিলে পরে তখন একদম ডাক্টটা দেখা যায়, ডাক্টগুলো ভিজুয়ালাইজেশন হয় এবং কোনো স্পেসিফিক ডাক্টে যদি কোনো কন্ট্রাস্ট অ্যাকুমুলেট হয় তো আমরা বুঝে যাই ডাক্ট একটেশিয়া। এবং সেটা যদি কন্টিনিউয়াস পেইনফুল হয়, মাল্টিপল সিক্রেশনস বেশি হয় এবং সাইটোলজিতে এটার কি হয়, আরেকটা কি করব, নিপল ডিসচার্জটা আমরা সাইটোলজিতে দেখব। যদি সাইটোলজিতে কোনো ধরনের ম্যালিগনেন্সি থাকলে তো ম্যালিগনেন্সের ট্রিটমেন্টে চলে গেল প্রোটোকলে, কিন্তু যদি ম্যালিগনেন্সি নাও থাকে কিন্তু এটিপিক্যাল হাইপারপ্লাসিয়া বা সাসপিশাস কিছু আমরা পাই তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্ট কি এক্সিশন অফ দ্য লাম্প এবং সাথে সাথে মাইক্রোডোকোটমি, তাহলে নিপল এরিওলার পিছন দিক থেকে ওই ডাক্টটা পুরোটা এক্সিশন করে ফেলতে হবে। দ্যাটস ইট অ্যাবাউট ডাক্ট একটেশিয়া। তাহলে সিমটমস হচ্ছে নিপল ডিসচার্জ, কেমন কালারের গ্রিনিশ গ্রুমাস, ইনভেস্টিগেশন ডাক্টোগ্রাফি এবং হচ্ছে তোমার নিপল ডিসচার্জের সাইটোলজি। এটা কিন্তু যে হ্যাঁ যে কোনো নিপল ডিসচার্জের কিন্তু আমার এক্সামি মানে ইনভেস্টিগেশন অফ চয়েস কিন্তু সাইটোলজি হবে। হ্যাঁ, আচ্ছা, থার্ড হচ্ছে ট্রিটমেন্ট কি, মাইক্রোডোকোটমি, কিন্তু যদি লাম্প থাকে তাহলে এক্সিশন অফ দ্য লাম্প, হ্যাঁ, উইথ ফলোআপ, ঠিক আছে না? আচ্ছা, এটা গেল ডাক্ট একটেশিয়া। আর যদি ইন্ট্রাডাক্ট প্যাপিলোমা থাকে তাহলে কি করব, যদি স্পেসিফিক ব্রেস্ট লাম্প থাকে তাহলে আমরা লাম্পেক্টমি করব। হুম, লাম্পেক্টমি করব আর তার আগে যে ইভালুয়েশনে যদি ম্যালিগনেন্সিটা আমরা এক্সক্লুড করব। এটাই এটাই মোটামুটি নিপল ডিসচার্জের যেগুলো ভ্যারিয়েন্ট সেটা। এছাড়া কিছু ফিজিওলজিক্যাল নিপল ডিসচার্জ আছে যেটা কিনা যদি অনেক বেশি কি বলে আমাদের নর্মাল লাইফকে হ্যাম্পার করে এবং রোগীদেরকে প্রবলেম করে এরকম অনেক আসে, সেই ক্ষেত্রে কি করা হয়, ব্রোমোক্রিপ্টিন, ব্রোমোলাত বা ব্রোমোক্রিপ্টিন ট্যাবলেটস আছে, সেটাকে আমরা ওরাল ব্রোমোক্রিপ্টিন থেরাপি দিয়ে ট্রায়াল দেই 1 থেকে 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ, এটা দিলে পরে কিন্তু এই সিক্রেশনটা ফিজিওলজিক্যাল সিক্রেশনটা কমে আসে। হুম, এইটা হচ্ছে যে আমাদের অল অ্যাবাউট নিপল ডিসচার্জ। কিন্তু আমি ভাইবার জন্য বলতে চাই, ভাইবার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু আমাদের ইয়েটা ব্রেস্ট অ্যাপসেস, ব্রেস্ট অ্যাপসেসের ব্রেস্ট অ্যাপসেসের ক্ষেত্রে লাম্পটা কেমন হবে সেটা আমরা আগে ডিসকাস করেছি, ইনসিশনটা ডিসকাস করেছি, কেন দেবো সেটাও ডিসকাস করেছি। এরপরে ট্রিটমেন্টটা কিন্তু কমপ্লিট করা হয় নাই, ট্রিটমেন্টটায় আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ ফলোড বাই রেগুলার ড্রেসিং। এখানে যদি ল্যাকটেটিং মাদার হয় তাহলে কিন্তু আমাদের মিল্ক সাপ্রেশন করতে হবে, ঠিক আছে, মিল্ক সাপ্রেশন করতে হবে। এবং আর যেটা করতে হবে, যদি অনেক বেশি ডিসচার্জ আসতে থাকে, মিল্ক ডিসচার্জ আসে যখন, মিল্ক সিক্রেশন যদি অনেক বেশি আসতে থাকে তাহলে কিন্তু আমরা করতে পারবো না,
উন্ড হিলিং হবে, সেক্ষেত্রে ড্রেসিং বা উন্ড হিলিংটাতে প্রবলেম হবে, প্রবলেম হবে। এরপরে গ্র্যানুলেশন আসলে এবং সিক্রেশনটা যদি কমে আসে, তাহলে পরে আমরা কি করব, ওটাতে আমি সিক্রেশন কমে আসলে পরে একটা ড্রেন সহ আমরা সেকেন্ডারি ক্লোজার করে দেব, ঠিক আছে, সেকেন্ডারি ক্লোজার করে দেব। এইটা হচ্ছে যে আমাদের ব্রেস্ট অ্যাবসেসের ট্রিটমেন্ট। এছাড়া আমাদের আরেকটা জিনিস আসে যে নিপল রিট্রাকশনের কজ। দাঁড়াও আমি একটু লেকচারটা দেখে নেই আর কিছু বাদ যাচ্ছে কিনা। তুমি কি একটু কোয়েশ্চেন গুলো দেখতে পারবে নিয়াজ? আমরা দেখতে পাচ্ছি না, মানে আমার একটা কোয়েশ্চেন ছিল যে ম্যাম, যে হোয়াট ডু ইউ মিন বাই এ এন ডি আই এন ডি? ওকে, হ্যাঁ হ্যাঁ, এন ডি। আচ্ছা, আমার এনচেস্টার ক্লাসিফিকেশনটা, টিএনএম স্টেজিংটা আমার মনে হয় আমরা মিস করে যাচ্ছিলাম, এটা একটু শেষ করে দিয়ে তারপরে আমরা ওটাতে যাই না, আমাদের ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে রে। চলবে, সমস্যা নেই ম্যাম। আচ্ছা ঠিক আছে, না আমি তোমাদের পড়াইতে গিয়ে টর্চার করতে চাই না। আচ্ছা দেখো, টিএনএম স্টেজিং যেটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টেজিং। এখানে টি জিরো হচ্ছে নো টিউমার, জাস্ট নট পালপেবল, কোনো কোনো ধরনের টিউমারের টি জিরো। আর টি ওয়ানটা হচ্ছে দুই, আর টি টু 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 ফাইভ সেন্টিমিটার, টি থ্রি মোর দেন ফাইভ সেন্টিমিটার, আর টি ফোর যেটা, সেটা হচ্ছে এটা জানার বিষয়, এনি সাইজ বাট এক্সটেন্ডস টু দ্য স্কিন অর চেস্ট ওয়াল, উপরে অথবা নিচে এটা এক্সটেন্ড করলো। তো আমি আমার স্টুডেন্টদেরকে যখন ক্লাস নেই তখন এটা বলি যে তোমরা টি মনে রাখার জন্য জাস্ট একটা স্টেজ মনে রাখবা, সেটা কোনটা জানো? সেটা হচ্ছে টি টু, টি টু, যেটাতে টু টু ফাইভ, টি টু হচ্ছে টু টু ফাইভ। আচ্ছা টি জিরো টু জিরো, এটা মনে রাখার কিছু নাই। টি ওয়ান হচ্ছে লেস দেন টু, টি টু তুমি মুখস্থ করছো টু টু ফাইভ, আর টি থ্রি হচ্ছে মোর দেন ফাইভ, ঠিক আছে, হয়ে গেল না? আর টি ফোর যেটা, টি ফোর যেটা, সেটা হচ্ছে যে আমার আইদার স্কিনে চলে আসলো, অথবা নিপল এরিয়ালার কমপ্লেক্স ধরলো, অথবা ভেতরের দিকে চেস্ট ওয়াল ধরলো, বা পেক মেজর আসলো, এগুলো এক একটা জায়গায় এক একটা ডিটেলস থাকে, কিন্তু মূল কথা ওই একই, যে টি ফোর মানে চারিদিকে ছড়িয়ে গেল, এটা আর ব্রেস্টের ভেতরে কনফাইন্ড থাকলো না, বাইরে অথবা ভেতরের দিকে চলে গেল। আচ্ছা, এরপর এরপর যেটা হচ্ছে যে এন, এন এর ক্ষেত্রেও কিন্তু এন ওয়ান, এন টু, এন থ্রি, এন জিরো মানে হচ্ছে যে লিম্ফ নোড কোনো ইনভলভমেন্ট হয় নাই, এন ওয়ান হলো মোবাইল, আর এন টু হচ্ছে ফিক্সড, আর এন থ্রি হচ্ছে অপোজিট সাইডের লিম্ফ নোডটা ইনভলভ হয়ে গেছে। তো এম জিরো হচ্ছে নো নো মেটাস্টেসিস, এম ওয়ান হচ্ছে মেটাস্টেসিস ডেমনস্ট্রেবল, এবং এম এম এক্স, এম এক্স টার্মটা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের ইয়াটা চলতে থাকে, ওয়ার্কআপ চলতে থাকে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কি বলবো যে এটা কিন্তু এম এম এক্স, হ্যাঁ এম এক্স। হ্যাঁ, তো আমরা নিয়াজ কোনটা বাদ যাচ্ছিল যেটা বলতে চাচ্ছিলে তুমি? আচ্ছা, আমি এখানে কয়েকটা টার্ম তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলতে চাই, এগুলো অনেক ক্ষেত্রে দাঁড়াও ম্যাম, অলরেডি ম্যাম আরেকটা কোশ্চেন এসে গেছে, রাখো আমি এটা শেষ করি, ভুলে যাব। ওকে ম্যাম। আচ্ছা, এখানে দেখো যেটা আমি তোমাকে বলেছিলাম, এই কোয়েশ্চেনটাই এসেছিল যে মাস্টেকটমিতে, আরে আগের ছবিটা তো দেখানো যাবে না, বুঝছো না, তাহলে এখানে যেটা হচ্ছে যে কি করা যায় মাস্টেকটমি, এবং হচ্ছে যে ওই যে রেডিকাল মাস্টেকটমি, মডিফাইড রেডিকাল মাস্টেকটমি, বুঝছো, আর ব্রেস্ট কনজারভেশনের মধ্যে ওয়াইড লোকাল এক্সিশন, হ্যাঁ,
সিম্পল মাস্টেকটমি, সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ রিজিওনাল লিম্ফ নোড, এটা হতে পারে এক্সিলারি লিম্ফ নোড স্যাম্পলিং আর এক্সিলারি নোড ক্লিয়ারেন্স। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সেন্টিনেল নোড বায়োপসি। এটা কিন্তু আমাদের শর্ট নোটস আসতে পারে, এটা কিন্তু আমাদের ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে। সেন্টিনেল নোড বায়োপসি, সেন্টিনেল নোড বায়োপসির স্লাইডটা আমি তোমাদের সামনে একটু দেখাচ্ছি, কেউ মনে করলে এটা দেখো। আচ্ছা, এক নম্বর কথা হচ্ছে যে এটা হলো ফার্স্ট এক্সিলারি নোড টু রিসিভ দ্য লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য টিউমার। ঠিক আছে, ঠিক অপারেশনের আগ দিয়ে কি করা হয়, একটা ব্লু ডাই বা রেডিও ট্রেসার। রেডিও ট্রেসার বলতে গামা ক্যামেরা যদি আমি ইউজ করি তাহলে গামা ক্যামেরাতে দেখা যায় এরকম একটা ফ্লুইড আমি করব, ইনজেক্ট করব। যদি আমার গামা ক্যামেরা না থাকে তাহলে ভিজুয়ালি দেখা যায় ব্লু ডাই। ঠিক আছে, ব্লু ডাই কি, যেমন মনে করো আমাদের হলো জেনসন ভায়োলেট, মিথিলিন ব্লু, হ্যাঁ, এগুলোই আমরা অটোক্লেভ করে এটা আমরা ইউজ করি এবং তাতে 20-25 মিনিট ম্যাক্সিমাম এই টাইমটা নেয় ওই আপটেক করার জন্য। ঠিক আছে, কন্ট্রাস্ট বা ডাইটা আপটেক করলে পরে কি করা হয় যে ওই এটা ইনজেকশন কোথায় করা হয়, ইনজেকশন দুই জায়গায় তুমি করতে পারো। একটা করতে পারি আমি পেরি এরিওলার স্কিনে করতে পারি অথবা পেরি এরিওলার। ঠিক আছে, আমার কোয়াড্রেন্ট যে কোয়াড্রেন্টে খুশি সেই কোয়াড্রেন্টে লাম থাকুক, আমি করব নিপল এরিওলার কমপ্লেক্সের কাছে, অথবা আমি টিউমারের চারিদিকে করতে পারি, তাহলে পেরি টিউমার অথবা পেরি এরিওলার দুইটাই কিন্তু অ্যাপ্রোচ হতে পারে, দুইটার অ্যাপ্রোচই রাইট। ঠিক আছে নিয়াজ, এটা একটা গেল। আর একটা জিনিস হলো কোন লেভেলে দেয়া হবে, লেভেলে দেয়া হবে সাবকিউটেনিয়াস লেভেলে। সাবকিউটেনিয়াস যেভাবে ইনসুলিন দেয়া হয়, যেভাবে এনক্সাপিরিন দেয়া হয়, সেভাবেই সাবকিউটেনিয়াসলি এটা দেয়া হবে, ইনফিলট্রেট করা হবে। কি ইনফিলট্রেট করব, এটা আমি রেডিও ট্রেসার এলিমেন্টও ইনফিলট্রেট করতে পারি যদি আমি গামা ক্যামেরা দিয়ে দেখতে চাই, অথবা আমি একটা ব্লু ডাই যেমন মিথিলিন ব্লু বা জেনসন বা হ্যাঁ ইনজেক্ট করতে পারি। করলে পরে 15-20 মিনিটের মধ্যে আমার লিম্ফ নোড গুলো, এক্সিলারিতে লিম্ফ নোড গুলো কি করে কন্ট্রাস্টটা নিয়ে নেয়। যদি অনেক বেশি লেট করি তাহলে সব লিম্ফ নোড কালার নিয়ে নিতে পারে, তখন সব লিম্ফ নোডই ব্লুইশ দেখা যাইতে পারে, কিন্তু সাধারণত এটা হয় না। আর সেই জন্য বলা হচ্ছে যে ফার্স্ট 15-20 মিনিটের মধ্যেই যদি আমার ইনজেকশনটা দেওয়া হয় তাহলে প্রথম যে লিম্ফ নোডটা নেবে সেটাকে আমি এক্সিলারিতে ইনসিশন দিলে পরেই আমি সেটাকে ডিসকভার করতে পারবো সহজে। যদি এটা কখন করা হয়, আর্লি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে করা হয়, সো দ্যাট আমরা ফার্স্ট গ্রুপ অফ লিম্ফ নোড গুলোকে যদি ডিটেক্ট করতে পারি এবং সেটাকে নিয়ে আমি কি করব, হয় আমি ফ্রোজেন সেকশন অথবা আমি বায়োপসিতে নেব। সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি কিসের কাজে ব্যবহার করা হয়, ইউজ করা হয় ফর এক্সিলারি স্যাম্পলিং। আমি কি ক্লিয়ারলি তোমাদের বলতে পারলাম? ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে, এটা একটা গেল। আরেকটা ছিল হ্যাঁ, আচ্ছা, এই 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 স্লাইডটাও তোমরা একটু নোট ডাউন করো, সিলেকশন ক্রাইটেরিয়া ফর ব্রেস্ট কনজারভেশন সার্জারি। আমাদের দেশে যে সকল টিচাররা কোয়েশ্চেন করেন, স্যার ম্যাডামরা করেন, ওনাদের মধ্যে এখন কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি মানে হ্যাপেনিং সার্জারি, যেমন ল্যাপারোস্কোপিক সার্জারির ব্যাপারে তোমাদের সব জানতে হয়, সেরকম ব্রেস্ট কনজারভেশন সার্জারির ব্যাপারেও কিন্তু আমরা চাই যে আমাদের MBBS লেভেলের স্টুডেন্টরা সব জানুক। তো এইটা হচ্ছে ক্রাইটেরিয়া গুলো কি কি, একটা হচ্ছে সিঙ্গেল লেশন, ঠিক আছে, নাম্বার টু হচ্ছে নট মোর দেন 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটারের ওপরে হয়ে গেলে কিন্তু ব্রেস্ট কনজারভেশন সার্জারি এখানে একটু কন্ট্রাইন্ডিকেশন এসে যাচ্ছে। তাহলে আমি 3 সেন্টিমিটারের উপরে কি ব্রেস্ট কনজারভেশন করতে পারবো না? আনসার কিন্তু পারবো, আমার নিউ অ্যাডজুভেন্ট দিয়ে এটাকে ছোট করে নিতে হবে। ঠিক আছে ম্যাম, সেক্ষেত্রে তার মানে ম্যাম নিউ অ্যাডজুভেন্ট আমরা দিব, তারপরে ম্যাম সার্জারি করে দেন আবার অ্যাগেন
থেরাপি চালু করতে হ্যাঁ চালু থেরাপি করতে দেব, পারেন। আবার ওখানে অনেক ঝামেলা আছে, সেটার মধ্যে এখন গেলে ওইটাতে ট্রেস করার জন্য আমাকে হাইড্রো মার্কার দিয়ে আসতে হবে, ওয়ায়ার গাইডেড মানে বায়োপসি করতে হবে, এগুলো অনেক কিছু ব্যাপার আছে। তো আমরা পরীক্ষার জন্য এতটুকুই মনে রাখবো যে নট লার্জার দেন 3 সেন্টিমিটার, ঠিক আছে? হ্যাঁ, তারপরে হচ্ছে এরপরে যেটা লিখবা এইটা, থার্ড পয়েন্টটা বাদ দাও, ফোর্থ পয়েন্টটা তোমরা নেবা যে টিউমার মোর দেন 2 সেন্টিমিটার অ্যাওয়ে যদি এনএসির জাস্ট নিচে হয় লাম্পটা, তাহলে আমার কিন্তু নিপোলেরিয়লার কমপ্লেক্সটাকে এক্সাইজ করতে হবে। যদি নিপোলেরিয়লার কমপ্লেক্সকে এক্সাইজ করে ফেলি, তাহলে কিন্তু আমার ব্রেস্টের কনফিগারেশন থাকলো না, যদি ব্রেস্টের ভলিউম থাকলো কিন্তু কনফিগারেশন থাকলো না, কারণ এটা কি ল্যান্ডমার্ক, তাই না? ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। তো অ্যাবডোমেনের মধ্যে যদি আম্বিলিকাস ফেলে দাও, তাহলে অ্যাবডোমেনের কোনো ল্যান্ডমার্ক থাকবে? থাকবে না, ঠিক আছে? সেরকম তো এনএসিটা রিমুভ করে ফেলতে হলে তখন কিন্তু থাকবে না। আর লো হিস্টোলজিক্যাল গ্রেড এবং হচ্ছে নোডাল ইনভলভমেন্ট যদি এক্সটেন্সিভলি না থাকে, তাহলেই আমরা ব্রেস্ট কনজারভেশন সার্জারিটা করতে পারবো, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট, আমি চাচ্ছি যে আমার এই ইম্পর্টেন্ট জিনিসগুলো মিস না যাক। আচ্ছা ঠিক আছে, এবারে 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 নিয়াজ তুমি বলো আমাকে কি কি কোয়েশ্চেন তুমি পেয়েছো বা আমরা কোনো কোয়েশ্চেন মিস করছি কিনা। Yes ma'am, মনে হয় আমরা মোটামুটি ভালোই কভার হয়ে গিয়েছে ব্রেস্টের। জি ম্যাম, আচ্ছা এখানে কি ম্যাম আপনি কি ম্যাম অ্যান্ডি বলে নেবেন তারপরে ম্যাম কোশ্চেনটা করব নাকি আগে কোশ্চেন করব? অ্যান্ডি বলি, অ্যান্ডি বলি, অসুবিধা কি? ওকে ম্যাম, অ্যান্ডিটা হচ্ছে যে অ্যান্ডি হলো ANDI, এভারেশন ফ্রম নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন, ঠিক আছে, অফ কি ব্রেস্ট। Yes ma'am. তাহলে অ্যান্ডিটা আর কিছুই না যে নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশনটা বুঝতে হবে যে নর্মালি আমার হলো ফার্স্টে ব্রেস্ট হলো ব্রেস্ট গ্ল্যান্ডটা ছোট থাকবে, পরবর্তীতে ব্রেস্ট গ্ল্যান্ডটা ধীরে ধীরে বড় হতে থাকবে, এরপর প্রেগনেন্সি মেনস্ট্রুয়েশনের সাথে এটা আরো ডেভেলপ করবে, এবং ফাইনালি এটা যখন আমার মেনোপোজ হবে তখন কি হবে, এটা ইনভলিউট করে রিগ্রেস করে ফেলবে সাইজটা, ব্রেস্টাটোসিস হবে, হ্যাঁ, এবং ফাইনালি এটা হলো রিগ্রেস করে একটা শেপে যাবে। এই হলো যে নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন অফ ব্রেস্ট। এখন এইটা থেকে অ্যাবারেশন, অ্যাবারেশন মানে সরে আসা, ঠিক আছে? ক্লাসে আমরা সবাই পড়াশোনা করব, এটা হচ্ছে নর্মাল, ক্লাসে বসে আমি অন্য কাজ করব, এটা হচ্ছে নর্মাল থেকে সরে আসা, এটাই বলা হচ্ছে যে এনডি। তাহলে এনডিতে যেটা করা, এনডিতে যেটা হচ্ছে, এনডির আমার একটা লেকচার ছিল, তো এনডিতে মেইন প্রথমে যেটা বলা হয় যে মাস্টালজিয়া, হ্যাঁ, ব্রেস্টে পেইন, পেইন ইন দ্য ব্রেস্ট। তারপর হচ্ছে যে মাস্টালজিয়াটা দুই রকম হতে পারে, সাইক্লিক্যাল মাস্টালজিয়া, আর একটা হচ্ছে নন সাইক্লিক্যাল মাস্টালজিয়া, এই গেল দুইটা। আচ্ছা এরপর যেটা বলা হচ্ছে যে ফাইব্রোসিস্টিক ডিজিজ, ফাইব্রোসিস্টিক ডিজিজটা কি? ফাইব্রোসিস্টিক ডিজিজটা হচ্ছে ডিউরিং রিপ্রোডাক্টিভ এজ ব্রেস্ট গ্ল্যান্ডের তোমার হলো যে, সরি, ব্রেস্ট গ্ল্যান্ডের কি হচ্ছে যে ডিউরিং দ্য রিপ্রোডাক্টিভ এজ ব্রেস্ট গ্ল্যান্ডটা নর্মালি কি হলো যে ইস্ট্রোজেন যখন পিকে থাকে তখন গ্ল্যান্ডটা ডেভেলপ করে, এবং মানে লোবিউলগুলো, ব্রেস্ট গ্ল্যান্ডের লোবিউলগুলো ডেভেলপ করে, এবং এটার জন্য ব্রেস্টটা সাইজে একটু ইনক্রিজ করতে পারে। মেনস্ট্রেশনের ঠিক আগ দিয়ে সিক্রেটরি ফেজে যখন প্রজেস্টেরনটা হাই থাকবে তখন গ্ল্যান্ডগুলো সিক্রেটরি ফেজে যাবে। এখন এই সময় এরপর যখন পিরিয়ড হয়ে যাবে, মেনস্ট্রুয়াল পিরিয়ড শেষ হয়ে যাবে, তখন কি হবে, গ্ল্যান্ডগুলো আবার স্মলার হয়ে যাবে সাইজের, এবং প্রি সিক্রেটরি ফেজে চলে আসবে এবং আবার একটু ছোট হবে। এই যে নর্মাল, এটা হচ্ছে রেগুলার
সাইক্লিক্যাল রেগুলারলি এটা হচ্ছে। এখন এইভাবে এই সময়ের মধ্যে কিছু গ্ল্যান্ড হয়তো অনেক বেশি বড় হলো, কিন্তু রিগ্রেস করার সময় ওটা হলো না, তখন কি হলো কিছু সিস্টিক চেঞ্জেস আসলো গ্ল্যান্ডের ভেতরে, লোবিউলের ভেতরে কিছু সিস্টিক চেঞ্জেস আসলো। সেই সিস্টিক চেঞ্জেস আসার ফলে কি হলো, জাস্ট লাইক স্মল সিস্ট তৈরি হলো। এখন সিস্ট হলে সিস্টের কি ফেট, কি সিস্টের ফেট হচ্ছে যে ফ্লুইড গুলো ধীরে ধীরে অ্যাবজর্ব হবে, সিস্টটা ইনভলিউট করবে। এই সিস্টটা যদি রেগুলারলি ছোট হয়ে উইদিন মান্থস ছোট না হতে পারে, সিস্টটা যদি আরো ওয়েল অর্গানাইজড হয়ে যায় এবং ওভাবেই থেকে যায়, তাহলে এটা একটা চেঞ্জ হলো যেটা কিনা নর্মালি হওয়ার কথা ছিল না। তাহলে এই ধরনের এবং এই ধরনের সিস্ট, কিছু সিস্ট ছোট যখন হয় তখন আমরা কি জানি যে আমাদের বডিতে যে কোনো উন হিলিং হয় কিভাবে, স্কারের মাধ্যমে, ঠিক আছে না, যে কোনো জিনিস স্কারের মাধ্যমে হিলিং হয়। তাহলে স্কার মানে কি, ফাইব্রাস টিস্যু। তাহলে এই যে ফাইব্রাস এবং সিস্টিক চেঞ্জেস যদি আমাদের ব্রেস্টে হয় তাহলে এটাকে কি বলা হচ্ছে, ফাইব্রোসিস্টিক চেঞ্জ, ফাইব্রোসিস্টিক ডিজিজ, রাইট। তাহলে এই যে ফাইব্রোসিস্টিক ডিজিজ, কিন্তু এটা এমনও না যে আমার একটা মানে ব্রেস্ট টিউমার হয়ে গেল, এমনও না যে এটা আমার ফিজিওলজিক্যাল। তাহলে সাইক্লিক্যাল মাস্টালজিয়া তোমাদের বললাম যে সিক্রেটরি ফেজে যখন গ্ল্যান্ড গুলো বড় হচ্ছে তখন যদি ফ্রি নার্ভ এন্ডিং বা ডাক্টসে চাপ দেয় তাহলে পরে আমার মাস্টালজিয়া হচ্ছে। তাহলে সাইক্লিক্যাল মাস্টালজিয়া, নন সাইক্লিক্যাল মাস্টালজিয়া, ফাইব্রোসিস্টিক ডিজিজ, এবং ওই যে বললাম না গ্ল্যান্ডুলার প্রলিফারেশনের সময় যদি ছোট ছোট গ্ল্যান্ডুলার স্মল মাইক্রো স্মলার গ্ল্যান্ডুলার টিউমারের মতো অ্যাপিয়ার করে, যেটা কিনা ফাইব্রো কি অ্যাডেনোসিস, অ্যাডেনোসিস, হ্যাঁ, জাস্ট গ্ল্যান্ডুলার প্রলিফারেশন হয়, কিন্তু এটা হাইপারপ্লাসিয়া, কিন্তু এটা কোনো বিনাইন ডিজিজের এন্টিটি না। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি, অ্যান্ডি গ্রুপ অফ ব্রেস্ট। এগুলোর ট্রিটমেন্ট কি, এগুলোর ট্রিটমেন্ট হচ্ছে তিন চারটা কথা। এক নম্বর কথা হচ্ছে কাউন্সিলিং অফ দ্য পেশেন্ট। কাউন্সিলিং কি করবা, অ্যাবাউট দ্য নর্মাল ফিজিওলজি অফ দ্য ব্রেস্ট, রিঅ্যাসিওরেন্স যে এটা আপনার কিছুই হবে না, এটা আপনার ভালো হয়ে যাবে। সরি, থার্ড হচ্ছে কিছু ভিটামিনস দিতে পারি, যেমন হলো আমরা জানি যে ভিটামিন ই, ভিটামিন সি, এগুলো কি আমাদের রিপ্রোডাক্টিভ হরমোনস গুলোর সিনথেসিস এবং ফাংশনে হেল্প করে, তাহলে আমরা এগুলো দেব যাতে করে এই হরমোনের ফাংশনাল অ্যাক্টিভিটি এবং রিসেপ্টর গুলো ভালোভাবে কাজ করে। কিছু প্রিমা ক্যাপ আছে, প্রিমা প্রাইমরোজ অয়েল, প্রাইমরোজ অয়েল দেব, এটা 3 মান্থস 6 মান্থস এগুলো ইউজ করা হয়। এগুলোতেও ওই হরমোনের রিসেপ্টরের সাথে হরমোনের বাইন্ডিংটাকে ফ্যাসিলিটেট করে, তাহলে এই যে কাজগুলো ভালো হয়। গেল আর কি করতে হয়, রিঅ্যাসুরেন্সের পাশাপাশি রুগীর কিছু, যদি রুগীর অ্যাংজাইটি যদি বেশি থাকে তাহলে তুমি অ্যান্টি অ্যাংজাইটি ওষুধ দিতে পারো, নিউট্রিশাস খাবার খেতে বলতে পারো, কিছু জিনিস, কিছু ডায়েটারি ফুড প্যাটার্নস আছে লাইক ক্যাফিন কন্টেইনিং খাবার, চকলেটস, এইসবগুলো কি করে তোমার হচ্ছে যে এই পেইনটাকে অ্যাগ্রাভেট করে বলে কিছু এভিডেন্স আছে, সেগুলো অনেক ডাক্তাররা নিষেধ করে। আর কি আর আছে হচ্ছে যে আন্ডারগার্মেন্টস, আন্ডারগার্মেন্টস আমরা কি বলবো যে টাইট আন্ডারগার্মেন্টস অ্যাভয়েড করবে। এই তো শেষ ডিনাইন ব্রেস্ট ডিজিজ এর। আর কোনো কোশ্চেন ম্যাম ওখান থেকে? ম্যাম কার্টেরিক ম্যাম একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ম্যাম তাহলে ম্যাম আমরা ফাইব্রো অ্যাডেনোমা এবং ফাইব্রো অ্যাডেনোসিস কিভাবে ম্যাম ডিফারেনশিয়েট করতে পারি? আচ্ছা, ফাইব্রো অ্যাডেনোমা হচ্ছে যে এটা একটা ডেফিনেট ব্রেস্ট লাম, যেটা কিনা অলসো কল্ড ব্রেস্ট মাউস, এটা কিনা ফার্ম ইন কনসিস্টেন্সি, মোবাইল, ইউজুয়ালি মোবাইল, ইউজুয়ালি নট ফিক্সড উইথ আ স্কিন, বিকজ স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যু থেকে যদি অন্য আইডেন্টিটি, তার মানে লাইপোমা না, হ্যাঁ, আর হচ্ছে এটা হলো আন্ডারলাইং স্ট্রাকচার বা চেস্ট মাসেলস এগুলোর সাথে তোমার না অ্যাটাচড না, এবং কি হচ্ছে যে ফ্রিলি মোবাইল, এটা হচ্ছে ফাইব্রো এডেনোমা। আর তোমার ফাইব্রো এডেনোসিস যেটা, সেটা হচ্ছে যে এটা কোনো স্পেসিফিক ব্রেস্ট লাম্প না, এটা কি হবে একটা মানে
ছড়ানো থাকবে, এটা ডিসপার্স নট ওয়েল ডিফাইন্ড, এবং কি থাকবে একটা নডিউলারিটি থাকবে, নডিউলারিটি বা একটা দানাদার একটা অ্যাপিয়ারেন্স থাকবে, এবং এটা ডেফিনিটিভ ব্রেস্ট লাম্প থাকবে না। যদি কিনা অনলি এটা যদি পেইন পেশেন্টের সাথে পেশেন্ট পেইন কমপ্লেন করে, এবং যদি একটা ইলডিফাইন্ড লাম্প অনেক দিন ধরে থাকে, এবং আলট্রাসোনোগ্রাম এবং কি বলে আমাদের মানে কোর বায়োপসি যদি প্রুফ করে, তাহলেই আমরা এটার সার্জিক্যাল ট্রিটমেন্টে যাব, আদারওয়াইজ ফাইব্রোঅ্যাডেনোসিস সাধারণত অ্যাড্রেস করা হয় না। এবং ফাইব্রোঅ্যাডেনোমা একটা ডেফিনেটিভ লাম্প, আর ফাইব্রোঅ্যাডেনোসিস কিন্তু ডেফিনেটিভ লাম্প নয়, এটা নডিউলারিটি দেখা। আচ্ছা ম্যাম, এখানে দুটি ইনভেস্টিগেশন রিলেটেড কোশ্চেন এসেছে যে ম্যাম, সিএ ব্রেস্টের স্টেজিং এর ক্ষেত্রে কেন লিভার আল্ট্রাসাউন্ড করতে হয়? ওকে, সিএ ব্রেস্টের লাইক আদার অল আদার ব্রেস্ট ক্যান্সার, সিএ ব্রেস্টেও কিন্তু আমাদের কি হচ্ছে মেটাস্টেসিস, মেটাস্টেসিস হয়ে থাকে, এবং মেটাস্টেসিস ইভালুয়েট করার জন্য কিন্তু আমাকে কয়েকটা ইনভেস্টিগেশন করতে হবে, যেটার মধ্যে অন্যতম ইনভেস্টিগেশন হচ্ছে আলট্রাসোনোগ্রাম অফ দ্য হোল অ্যাবডোমেন। আলট্রাসোনোগ্রাম অফ দ্য হোল অ্যাবডোমেনে স্পেশালি আমরা লিভারকে দেখি। আমরা জানি যে কোনো হেমাটোজেনাস স্প্রেডের মধ্যে ব্রেস্টে, মানে যে কোনো ক্যান্সার সাধারণত কি হয়, লিমফেটিক স্প্রেড বেশি অথবা হেমাটোজেনাস স্প্রেড বেশি। যদি হ্যাঁ, যখনই আমরা হেমাটোজেনাস স্প্রেড চিন্তা করব, তখন আমরা লিভার, ব্রেইন এবং কি দেখবো হচ্ছে স্পাইন বা বোনস দেখবো, ঠিক আছে, ব্রেইন বোনস এবং লিভার। তাহলে লিভার দেখার জন্য আমরা আলট্রাসোনোগ্রাম করব, ব্রেইন দেখার জন্য আমরা কিন্তু সিটি সিটি অফ দ্য ব্রেইন করি, সিটি ব্রেইন করি, আর বোনসের মেটাস্টেসিস দেখার জন্য আমরা কিন্তু পেট সিটি করি, পেট সিটি স্ক্যান অফ দ্য হোল বডি করি। এবং এটা কিন্তু স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বিফোর কেমোথেরাপি, মানে ওয়ার্কআপটা এরকম হবে, ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হলো, অনকোলজিস্টের কাছে রুগীকে পাঠানো হলো, রুগীর টিউমার মার্কার করা হবে CA125, হ্যাঁ, এবং এটা টিউমার মার্কারও করা হয়, যেটা কিনা সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট না, কিন্তু যার ক্ষেত্রে ইম্পর্টেন্ট আমরা বেসলাইনের জন্য শুরুতে করব। সাথে আমার কিন্তু পেট সিটি, আলট্রাসোনোগ্রাম অফ দ্য হোল অ্যাবডোমেন এবং সিটি ব্রেইনটা সাধারণত ওরকম কোনো ফিচার না থাকলে আমরা করি না, কিন্তু এই তিনটা ইনভেস্টিগেশন আমরা করব। তারপরে আবার স্ক্যান এবং অন্যান্যগুলো আবার রিপিট করা হয় টু কম্পেয়ার। আচ্ছা ম্যাম, আর একটি কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে ক্যান সিএ ব্রেস্টের ক্ষেত্রে কেন গামা গ্লুটামেল ট্রান্সফারেজ এবং সিরাম অ্যালকালাইন ফসফেটেজ লেভেলও দেখা হয়? আচ্ছা, প্রথম কথা হলো এগুলো এত বেশি করে দেখা হয় না, গামা জিটি আর সেরাম অ্যালকালাইন ফসফেটেজ তখনই দেখা হবে যদি পেশেন্টের নর্মাল লিভার এনজাইমস গুলো বেশি থাকে, যদি লিভার মেটাস্টেসিস এর ফিচার্স থাকে, সে রোগী ইকটেরিক, তাহলে আমি অবশ্যই, যদি আমাকে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট যদি ক্যান্সারটা অ্যাডভান্সড হয় এবং পেশেন্ট যদি বোন পেইন প্রেজেন্ট করে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই বোন মেটাস্টেসিস চিন্তা করতে হবে। আবার আমার সিএ ব্রেস্টের পেশেন্ট যদি আমাকে কন্টিনিউয়াস ভার্টাইগো, স্ট্রোকের ফিচার বা ফেইন্টিং অ্যাটাক্সের হিস্ট্রি দেয়, অবশ্যই কিন্তু আমাকে সিএ ব্রেস্টের সাথে তার ব্রেইনে মেটাস্টেসিস আছে কিনা সেটা ইভালুয়েট করতে হবে। জাস্ট লাইক দ্যাট, একটা সিএ ব্রেস্টের পেশেন্ট যদি আমাকে ইকটেরিক বা জন্ডিসের ফিচার্স দেখায়, তাহলে কিন্তু আমি চিন্তা করব না যে ওর হেপাটাইটিস এ হয়েছে, তখন কিন্তু আমি অবশ্যই চিন্তা করব যে হয়তো এর একটা লিভারের মেটাস্টেসিস আছে, তখন আমি অবশ্যই লিভার এনজাইমস গুলো দেখব, লিভার আলট্রাসোনোগ্রাম করব, প্রয়োজনে সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসিও করতে পারি, ঠিক আছে, যে আমার ওটা বোন মেটাস্টেসিস, মানে সরি লিভারের মেটাস্টেসিস আছে কিনা, এগুলো সবকিছুই ওইদিকেই যাবে যে মেটাস্টেসিসটাকে ইভালুয়েট করার জন্য। 11টা বেজে গেছে ম্যাম। আরেকটি কোশ্চেন আছে, সেটা হচ্ছে ম্যাম, ক্যান্সার ইন কিউরেজ কি ম্যাম, একজন জিজ্ঞাসা করেছে ক্যান্সার ইন কিউরেজ। ও, ক্যান্সার ইনকোয়ারেসি, এইটা যেটা এটা খুব মজার একটা জিনিস, সেটা হচ্ছে, শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। ওকে,
আচ্ছা, এটা হচ্ছে যে ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সারে, ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সারে কি হয়, খুব খুব র্যাপিডলি, এটা একটা ভীষণ অ্যাগ্রেসিভ টাইপের, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, খুব অ্যাগ্রেসিভ টাইপের একটা ব্রেস্ট ক্যান্সার, যেটাতে কি হয়, নর্মালি কি হয়, ব্রেস্ট লাম্প একটা হলো, বড় হলো, নিপল রিট্রাক্ট করলো, ডাক্টকে ইনভলভ করলো, নিপল রিট্রাক্ট করলো, এরপরে হয়তো পেক মেজর, পেক্টোরালিস মেজর মাসেলকে ইনভলভ করলো, পরে হয়তো স্কিনকে ইনভলভ করলো, এরপরে হয়তো স্কিন ইনভলভ করে আলসার ডেভেলপ করলো, হ্যাঁ এভাবে। আর ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সার বা যখন ব্রেস্ট ক্যান্সার অনেক অ্যাডভান্সড স্টেজে চলে যায়, তখন কি হয়, সম্পূর্ণ ব্রেস্টটা, হ্যাঁ, ব্রেস্টের স্কিনটা এবং চেস্টটা একসাথে যদি ইনভলভ করে একটা আর্মোরের মতো, বা একটা যে যুদ্ধে যখন যায় না, যুদ্ধে গেলে একটা শিল্ড পরে না, যাতে করে কোনো বোমা বা গুলি, মানে বডি বডি গার্ড হিসেবে যেটা ইউজ করে না, ওরকম একটা শিল্ডের মতো, পুরো চেস্টের স্কিনটা একটা শিল্ডের মতো শক্ত হয়ে যায়, ঠিক আছে? তো ওইটাই একটা ল্যাটিন বা গ্রিন গ্রিক কোনো একটা ওয়ার্ড, যেটা হলো যে ওই বডি শিল্ডেরই একটা আরেকটা ওয়ার্ড। তার মানে অ্যাডভান্সড ব্রেস্ট ক্যান্সারে যখন হোল ব্রেস্ট বা চেস্ট ওয়াল ইজ ইনভলভ উইথ ব্রেস্ট ক্যান্সার ফর্মিং লাইক আ শিল্ড, সেই স্টেজটাকে আমার যতদূর মনে আসে এটাকেই বলা হয় ওই যে ইনকোয়েসি। তো দর্শক মন্ডলী, আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে ব্রেস্ট ডিজিজ রিলেটেড, আপনারা প্রশ্ন করতে পারেন, ম্যাম আছেন আমাদের সাথে, উত্তর দিবেন ইনশাল্লাহ। তো ম্যাম, আরেকটি কার্ড কোশ্চেন ম্যাম বাকি রয়ে গেছে, সেটি হচ্ছে যে ম্যাম, হোয়াট ডু ইউ মিন বাই ট্রিপল অ্যাসেসমেন্ট? ও হ্যাঁ, ট্রিপল অ্যাসেসমেন্ট তো খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ট্রিপল অ্যাসেসমেন্ট তো আমাদের জানতেই হবে, ট্রিপল অ্যাসেসমেন্ট হচ্ছে ট্রিপল মানে তিনটা, ট্রিপলের তিনটা তিনটা অ্যাসেস করবা, একটা কি, একটা হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, প্রত্যেক পেশেন্টকে নিজে মান্থলি না মান্থলি ডিউরিং ওয়াশিং অথবা লাইং পজিশনে সে কি করবে, ব্রেস্টে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করবে। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করলে পরে, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করলে পরে সে কোনো ব্রেস্ট লাম্প ডিটেক্ট করতে পারে। এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের সাথে তার কি করবে, এরপরে সেকেন্ড স্টেপে হচ্ছে যে সে ক্লিনিক্যাল ক্লিনিক্যালি ডক্টরের কাছে সে ব্রেস্টটা এক্সামিনেশন করাবে। এটার মানে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন প্লাস হচ্ছে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন একটা ডক্টর অথবা হেলথ ওয়ার্কার করবে। এটা গেল একটা পার্ট, ট্রিপল অ্যাসেসমেন্টের একটা, ট্রিপল ট্রিপলের একটা। সেকেন্ড পার্ট হচ্ছে যে ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশনের মধ্যে এটা হচ্ছে যে ইমেজ, ইমেজ ইনভেস্টিগেশন। এই ইমেজ ইনভেস্টিগেশন দুইটা হতে পারে, একটা হতে পারে আলট্রাসোনোগ্রাম অফ দ্য বোথ ব্রেস্ট, আরেকটা হতে পারে ম্যামোগ্রাফি। এখন যদি আলট্রাসোনোগ্রাম অফ দ্য বোথ ব্রেস্ট করেন তাহলে কিন্তু এটা ট্রিপল অ্যাসেসমেন্টের পার্ট, কিন্তু যদি শুধু ম্যামোগ্রাফি করা হয় কোনো রুগী যদি সিমটম ছাড়া, তাহলে এটা কি হয়ে যাবে, ব্রেস্ট স্ক্রিনিং এ চলে যাবে। কিন্তু একটা রুগী ব্রেস্ট লাম্প নিয়ে আসলো এবং রুগী নিজে তার ব্রেস্ট এক্সামিনেশন করে বুঝলো লাম্প, ক্লিনিক্যাল এক্সামিনেশনে ডাক্তার বললো লাম্প বা হেলথ ওয়ার্কার বললো লাম্প, এটা গেল একটা। আলট্রাসোনোগ্রাম বা ম্যামোগ্রাম করে আমরা একটা লাম্প ডিটেক্ট করলাম, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। থার্ড পার্ট হবে কি, টিস্যু ডায়াগনোসিস। টিস্যু ডায়াগনোসিসটাও আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে এফএনএসি আর একটা হচ্ছে ট্রুকাট বা কোর বায়োপসি, ঠিক আছে? তো এফএনএসিতে তো আসলে টিস্যু ডায়াগনোসিস হবে না, এটাতে শুধু সাইটোলজিক্যাল ডায়াগনোসিসটা হবে, আর ইয়াতে ট্রুকাটে কি হবে, টিস্যু ডায়াগনোসিস হবে। এই তিনটা হলো 1 2 3 তিনটা ট্রিপল অ্যাসেসমেন্ট। আচ্ছা ম্যাম, আর একটি কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে ম্যাম, হোয়াট ইজ মাস্টালজিয়া এন্ড মাস্টাইটিস? আচ্ছা, মাস্টালজিয়া ইজ দ্য পেইন, পেইন ইন দ্য ব্রেস্ট, ঠিক আছে? এটা মাস্টাইট আর মাস্টাইটিস, আইটিস টার্মটাই আমরা জানি ইনফ্লামেশনের জন্য। তো মাস্টালজিয়া হলো একটা সিমটম, যেটা পেশেন্ট এসে আমাকে বলবে যে আমার ব্রেস্টে পেইন হয়, সেটা মাস্টাইটিসের জন্য হতে পারে।
কিন্তু মাস্টাইটিস একটা ডিজিজ এন্টিটি, যেটা কি না অ্যাকিউট মাস্টাইটিস হতে পারে, অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য ব্রেস্ট গ্ল্যান্ড, অথবা মোর কমনলি যেটা হয় সেটা হচ্ছে ক্রনিক গ্র্যানিউলোমেটাস মাস্টাইটিস, সাধারণত ব্রেস্ট টিবি বা ক্রনিক ইনফ্লামেটরি ব্রেস্ট ডিজিজগুলিতে কি হয় যে মাঝে মাঝে পেইন হতে থাকে এবং বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি চেঞ্জেস হতে থাকে, সিচুয়েশন জমা হয়, অর্গানাইজড অ্যাবসেস হয়, ছোট ছোট মাইক্রো অ্যাবসেস হয়। এটা সাধারণত আমাদের টিউবারকুলোসিস খুব কমনলি পাওয়া যায়। তো এইগুলো মাস্টাইটিস একটা ডিজিজ, আর মাস্টালজিয়া হচ্ছে একটা সিমটম যেটা কিনা ব্রেস্ট পেইন। ওকে ম্যাম, কিছুক্ষণ আগে ম্যাম বলছিলেন যে সাইক্লিক্যাল মাস্টালজিয়ার কথা বলছিলেন, তো ম্যাম সাইক্লিক্যাল এবং নন সাইক্লিক্যাল মাস্টালজিয়ার মধ্যে ম্যাম আমরা ডিফারেন্স করব কিভাবে, এবং সাইক্লিক্যাল মাস্টালজিয়ার ক্ষেত্রে ম্যাম ট্রিটমেন্ট কি করা কি নেওয়া যেতে পারে বা কি দেওয়া যেতে পারে? আচ্ছা, সাইক্লিক্যাল মাস্টালজিয়া নন সাইক্লিক্যাল মাস্টালজিয়ার ব্যাপারটা হচ্ছে যে পেশেন্টকে আমরা যখন জিজ্ঞেস করবো যে মাস্টালজিয়াটা হয় এটা আপনার পিরিয়ডের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। আচ্ছা, পিরিয়ডের সাথে সম্পর্ক বলতে তোমাকে তো মাথায় রাখতে হবে যে কোন কোন টাইমটা যাচ্ছে। একটা হতে পারে প্রি মেনস্ট্রুয়াল, জাস্ট বিফোর দ্য মেনস্ট্রুয়েশন কি হয় একটা প্রজেস্টেরন সার্জ হয়, প্রজেস্টেরনের পিক হয়, তাহলে ঠিক পিরিয়ডের আগ দিয়ে হবে, এটা একটা একটা হতে পারে। অথবা মিড সাইকেলে, মানে আমার যে 21-28 দিনের যে সাইকেল তার মধ্যে 14-15 দিনে ইস্ট্রোজেনের একটা পিক থাকে, তখনও গ্ল্যান্ডগুলো ইয়ে হয়। তো এই দুইটা টাইমে যদি মাস্টালজিয়া হয় তাহলে এটা কি হবে সাইক্লিক্যাল মাস্টালজিয়া। আর কারো যদি একটা সিস্ট থাকে, সে একটা ফাইব্রোসিস্টিক ডিজিজের মধ্যে দুইটা সিস্ট আছে, একটা সিস্ট কন্টিনিউয়াসলি একটা ফ্রি নার্ভ এন্ডিং এ কম্প্রেশন দিচ্ছে এবং সারাক্ষণই, মানে মাসের কোনো হরমোনাল রিদম নাই এটার, এটা সারাক্ষণই ব্যথা হচ্ছে, তখন কি হয়ে যাবে এটা, এটা হয়ে যাবে নন সাইক্লিক্যাল মাস্টালজিয়া। তো সাইক্লিক্যাল মাস্টালজিয়া ম্যাক্সিমামই কি হয় ফিজিওলজিক্যাল, এটা এটা রোগীকে যদি আমরা এক্সপ্লেইন করে বুঝাই তাহলে ম্যাক্সিমামই এটার আনসার ওই যে বললাম রিঅ্যাসিউরেন্স, এক্সপ্লেইন করতে হবে এবং ওই যে প্রাইম রোজ অয়েল দেওয়া হয়। হ্যাঁ, সাইক্লিক্যাল নন সাইক্লিক্যাল দুইটাতেই প্রাইম রোজ অয়েল দেওয়া হয়, যেই ভিটামিনসগুলো আমাদের হরমোনস মানে স্টেরয়েড হরমোনসগুলোকে সিনথেসিসে হেল্প করে সে ভিটামিনস দেওয়া হয় এবং হলো নিউট্রিশিয়াস ফুড খাওয়া খেতে বলা হয়, হেলদি লাইফস্টাইল। ওকে ম্যাম, আপাতত ম্যাম আমাদের কার্ড কোশ্চেনে ম্যাম আমরা মোটামুটি সবই কভার করতে পেরেছি এখন পর্যন্ত। হ্যাঁ, আমার মনে হয় যে যদি আমাদের আরো কোশ্চেন থাকবে, কোশ্চেন অবশ্যই থাকবে, তো এটার নিচে যদি কেউ কমেন্টসে কোনো কোশ্চেন দেয় তাহলেও পরবর্তীতে আমরা ইভালুয়েট করে দুই একটা প্রশ্ন যদি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় অবশ্যই আনসার করার চেষ্টা করব আমি। মনে হয় যে একদিনের সেশন হিসেবে মনে হয় ভালোই একটা মোটামুটি সেশন হয়েছে। Yes ma'am, already ma'am মুস্তাহিদ হক তার প্রশ্নের উত্তর পেয়ে থ্যাংক ইউ সো মাচ ম্যাম জানিয়েছেন, আমরা ম্যাম অনেক থ্যাঙ্কফুল ম্যাম আপনার কাছে ম্যাম ব্রেস্ট ডিজিজ এর মতো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ম্যাম আপনার সাথে ম্যাম এভাবে ডিসকাশনের একটা সুযোগ হলো। তো ম্যাম আজকের মতো ম্যাম আমাদের মনে হয় আর কোশ্চেন সেভাবে নেই, আজকের মতো আমাদের সেশনটা আমরা এখন শেষ করতে পারি। হ্যাঁ, তো ম্যাম শেষ পর্যায়ে এসে ম্যাম আমাদের জন্য যদি কোনো ম্যাম অ্যাডভাইস থাকে ম্যাম, আমরা যারা ইনশাআল্লাহ সামনে প্রফ দিব আর কি। রাইট, আমি তোমাদের জন্য প্রফের জন্য আসলে অ্যাডভাইস, এক নম্বর কথা হচ্ছে যে এটা তো আসলে খুবই স্পেশাল একটা টাইম যাচ্ছে এবং ডেফিনেটলি অন্য যে কোনো টাইমের থেকে এটা চ্যালেঞ্জিং একটা টাইম। সবাইকে যেটা বলবো, অনেকেই বাড়ি চলে গেছে বই খাতা ঠিক মতো না গুছিয়ে, হোস্টেলে বই খাতা রেখেও চলে গিয়েছে অনেকে, এরকমও আমি শুনেছি। তো এর মধ্যেই যেসব ম্যাটেরিয়াল কন্টেন্টস গুলো জোগাড় যে যেভাবে করতে পেরেছ সেটাকে অর্গানাইজ করে গুছায়ে এখনই, মানে স্পেশালি রিটেনের প্রিপারেশনটা সবার ভেতরে একটাই, আমরা তো ওয়ার্ড করলাম না, আমাদের তো ব্লক মিস হয়ে গেল, আমরা তো কোনো রুগী দেখলাম না, এটা হয়তো পরীক্ষার আগে কোনো না কোনো ভাবে তোমরা রিকভার করতে পারবে, কিন্তু যেটা রিকভার করার সুযোগ পাওয়া যাবে না সেটা হচ্ছে রিটেনের পরীক্ষাটা,
রিটেনের প্রিপারেশনটা অবশ্যই আমি বলবো যে শুধু সার্জারি না, মেডিসিন, গাইনি, যে যেটা ইএনটি, আই, অর্থোপেডিক্স, যেখানে যা যা পড়ার আছে এই প্রিপারেশনটা এখনই গুছিয়ে ফেলো, আর কিন্তু সময় নেই। আর যখন কলেজ খুলবে তখন কিন্তু অনেকগুলো পড়ার প্রেশার আসবে এবং সেই সময় কিন্তু ওয়ার্ডে যেতে হবে, হ্যাঁ, পার্সেন্টেজের জন্যই হোক, রুগী দেখার জন্যই হোক, অ্যাপ্রিহেনশনের জন্য হোক, টিচারদের ফেস প্রেজেন্টেশনের জন্য হোক, সবকিছুই গুরুত্বপূর্ণ। তো এখন থেকে রিটেনের প্রিপারেশন গুলো করে ফেলো, আর ভাইবার কোয়েশ্চেন গুলো যদি এভাবে দুই তিনটা সেশন হয় আমার তো মনে হয় অনেকটা কাভার হয়ে যাবে। অন্যান্য টিচারদের সাথেও যদি আশা করি সেশন গুলো হয় তাহলে মোটামুটি একটা খুব সুন্দর ভাবে কাভার হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনার এই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে ম্যাম এই এতটুকু ম্যাম সময় আমাদের জন্য বরাদ্দ করার জন্য। দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই বলবো, ইনশাল্লাহ ম্যাম আমাদের সাথে আছেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, ইম্পর্টেন্ট কোশ্চেন হলে ইনশাল্লাহ আমরা অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই করোনাকালীন সময়ে আমরা যারা আছি সবাই সাবধানে থাকার চেষ্টা করি, এবং ম্যামরা তো ফ্রন্টলাইনার হিসেবে আছেন, তো সবাই আমরা ম্যামদের জন্য দোয়া করব, ম্যামরা যেন সাবধানে থাকতে পারেন এবং সুস্থ থেকে আমাদের সঙ্গে এইভাবেই তাদের অভিজ্ঞতা বলুন বা তাদের পড়াশোনার যে সাজেশন গুলো আছে সেগুলো যেন আমাদের সাথে শেয়ার করতে পারে। তো ম্যাম আজকের মতো ম্যাম এ পর্যন্তই, অসংখ্য ধন্যবাদ ম্যাম, আসসালামু আলাইকুম।